বলছে যে অন ডিউটি এই কথাটি বলে দিলে ঠিক আছে এমন সে যদি করে তাহলেও রেপ তার সাধারণ আদালতে বিচার হতে পারবে না অর্থাৎ এই রেপটাকে কেন বাদ রাখা হয়েছে এবং বুঝতে হচ্ছে যে কোনো মানে কোনো অপরাধের কোনো অভিযোগ মানে হচ্ছে যে যদি অন ডিউটি বলা হয় তাহলে হবে না এবং এই অন ডিউটি জোন এই যে পনেরো থেকে পঞ্চাশ মানে কি এই অন ডিউটি জোন এখন এই পঞ্চাশ কিলোমিটার একজন লিখলো জানেন হ্যাঁ এরকম বিএসএফ ক্যাম্পের বাইরে ঠিক আছে আমার একটা দোকান ছিল একটু বলে এসে মাল খেয়ে তচনচ করতো লিখেছে বা পশ্চিমবঙ্গের মাটিতে মেয়েদের সরি মেয়েদের ছাত্রী আবাস স্কুলের সঙ্গে একটা ছাত্রী আবাস হঠাৎ তার পাশে একটা ছাউনি মতো এদের তৈরি হলো ছাউনি থেকে মেয়েদের বাঁচাতে স্কুলকে আলাদা গার্ড দিতে হয়েছে এখন কি চলছে বাজারে বাঙালি মানে বাংলাদেশি আর পাঞ্জাবি মানে খালিস্তানি এখন চলছে এই দুটো এই দুটো খাওয়াতে হবে এখন ঠিক আছে ওটা হচ্ছে পাঞ্জাবি মানে খালিস্তানি হলো আর পশ্চিমবঙ্গ আসাম মিলে বাঙালি মানে বাংলাদেশিটা হলো বিএসএফের ক্ষমতা বাড়া ইতিহার বাড়া মানে হচ্ছে রাজ্যের মধ্যে রাজ্য তৈরি হয় এই দুটো কথা আমার মুখ থেকে বেরোলো কিন্তু এই দুটো কথা দু হাজার সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অধিকাংশ বাঙালি এর স্বরূপ দেখেন স্মাগলিং কারা করে স্মাগলিং এ কারা সাহায্য করে স্মাগলিং এ কারা পয়সা পায় দুদিকে যে কোনো একটা সরকারি চাকরি তাকে রাখা কাজ কাজের জন্য সে কাজের জন্য কথা আমরা মানে বই না সরকারি লোকেরা কাজ করে না এই কথাগুলো বলা হয় তো ক্ষেত্রে দেখা যাক বিএসএফ যদি না না চায় একটা থেকে থেকে যেতে পারবে প্রতিটি স্মাগলার এদের চেনা নমস্কার আপনারা দেখছেন বঙ্গভূমি লাইভ আর আমি রয়েছি অরিগ্ন এই মুহূর্তে দেশের রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে একটি উল্লেখযোগ্য একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিএসএফের যে সীমানা তার তার যে বিকাশ সেটা নিয়ে এবং যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে যে নির্দেশিকা এসেছে সেটা অনুযায়ী যে বিএসএফের যে সীমিত অঞ্চলের মধ্যে তাদের ক্ষমতা ছিল সেটা বেড়ে বেড়ে গিয়ে সীমান্তবর্তী অঞ্চল থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা এসে যে কোনো রকমের তল্লাশি অভিযান সেটা করতে পারবে কিন্তু এই জায়গাতেই বিভিন্ন দল আমরা জানি রাজ্যের শাসক দল যেমন আপত্তি জানিয়েছে এবং এখানে বাংলা পক্ষ কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলছে এবং তাদের দাবি কিন্তু কিছুটা হলেও আলাদা তারা এখানে বাংলার স্বার্থ কোথাও গিয়ে তারা যে অভিযোগ করে থাকে যে হিন্দি সাম্রাজ্য সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদ যেভাবে আগ্রাসন দেখাচ্ছে সেটা এখানে সেই প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা সরাসরি কথা বলে নেবো যে বাংলা পক্ষর যে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে গর্গদা প্রথমেই বঙ্গভূমি লাইভে অনেক অনেক স্বাগত জয় বাংলা সকল বাঙালিকে এই যে অভিযোগ যেটার ইন্টোতে যেটা বললাম যে এই যে বিএসএফ এর যে অতিরিক্ত যে ক্ষমতা অতিরিক্ত অঞ্চল দিয়ে দেওয়া তাদের এলাকায় তো সেটা নিয়ে বাংলা পক্ষের দাবি এবং বাংলা পক্ষের অভিযোগ ঠিক কি তারপর আমি পরবর্তী প্রশ্নে যাব বিএসএফ এর ক্ষমতা বাড়া ইতিয়ার বাড়া মানে হচ্ছে রাজ্যের মধ্যে রাজ্য তৈরি করা বিএসএফ এর ক্ষমতা বাড়া ইতিয়ার বাড়া তার মানে হচ্ছে একটা রাজ্যের বিরুদ্ধে দিল্লির যে কেন্দ্রীয় সরকার তার একটা ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে এই দুটো কথা আমার মুখ থেকে বেরোলো কিন্তু এই দুটো কথা দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আমি এই বলেই মূল ব্যাপারটা শুরু করতে চাই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু তখন গুজরাটে তখন একটা বিএসএফের খুব এক্তিয়ার বৃদ্ধি র্যাখানা ব্যাপার হয়েছিল কংগ্রেস আমলে ইউপিএ আমলে এইটা ছিল একদম আমি টোটো বক্তব্যটি দিলাম ঠিক আছে অর্থাৎ বিএসএফের এক্তিয়ার মানে রাজ্যের মধ্যে রাজ্য তৈরি হওয়া মানে রাজ্যের মধ্যে প্যারালাল প্রসেস একটা জায়গা তৈরি হওয়া কিন্তু এটা তো একটা ওপর ওপর কথা হলো এই পশ্চিমবঙ্গের মাটিতে এই পশ্চিমবঙ্গের মাটিতে বিএসএফের বাস্তবতা কি এইটা কিন্তু প্রতিটি বাঙালির জানা প্রয়োজন কারণ অধিকাংশ বাঙালি বিএসএফের স্বরূপ দেখেনি পশ্চিমবঙ্গের বাঙালির কথা বলছি যারা দেখেছে যারা দেখে যারা এ নিয়ে কাজ করে সেই স্বরূপ জানাতে চাই এবং এর যে নানা বহুমাত্রিক বিষয় এটা প্রথম আমি শুরু করতে চাই যে কয়েকটা আমি প্রথমেই পয়েন্টসগুলো বলে দিতে চাই তারপর আমরা না যে ইল্যাবরেট যাবো এবং সেগুলো আমি এক জায়গায় নিয়ে রেখেছি যাতে কিনা একটা হচ্ছে যে প্রথম কথা আমাদের বিএসএফের এলাকার যে বর্ডার এলাকার আন্তরাষ্ট্রীয় বর্ডার এলাকার এর বাস্তবতাটা বুঝতে হবে স্মাগলিং কারা করে স্মাগলিংয়ে কারা সাহায্য করে এ কারা পয়সা পায় দুদিকে স্মাগলিং যে স্মুদলি হয় কিছুই তো স্মুথ হয় না ঠিক আছে কাকে কাকে পয়সা দিতে হয় ঠিক আছে তারপরে হচ্ছে এলাকার মানুষকে কী টর্চার ফেস করতে হয় বিএসএফের নিজস্ব রুলস কি আচ্ছা বাংলার মানুষ বাঙালি কি জানে যে বিএসএফ যদি অন ডিউটি রেপ করে রেপ করে বর্ডার আটকার বর্ডার আটকে আছে আমরা ঘুমোচ্ছি কারণ বর্ডার আটকে আছে রেপ করে যদি অন ডিউটি তাহলে কিন্তু তার ওই তোমার আমার তোমার বিরুদ্ধে রেপের যদি অভিযোগ আসে তুমি যে আদালতে যাবে সেই সাধারণ আদালতে যাবে না ভেতরের ওই সিং দুবে চৌবে কুমার আদালতে চলে যাবে ঠিক আছে এগুলো জানে কি মার্ডার করলেও তাই ভারতীয় সিটিজেনকে মার্ডার করলেও তাই এগুলো জেনে রাখো ঠিক আছে আরও অনেক কিছু আছে চোরাচালানের বাস্তবতা এই জিনিসগুলো জানা দরকার যেটা জানা দরকার যে বিএসএফ এই যে বিএসএফ আমরা বলি না দিল্লির বিএসএফ সিআরপিএফ দিল্লি বলে তাদের সাফল্যটা কতটা কতটা সফল তারা ঠিক আছে যে যারা তারা যে কাজ যে কোনো একটা সরকারি চাকরি তাকে রাখা কাজ কাজের জন্য সে কাজের জন্য কথা আমরা মাঝে বই না সরকারি লোকেরা কাজ করে না এই কথাগুলো বলা হয় তো ক্ষেত্রে দেখা যাক ঠিক আছে সেটা তো একদম বর্ডারের দারোয়ান তাই না তারপরে ধরো কারাই পরী কারা বিএসএফ হয় তাদের পরীক্ষা কিসে হয় তাদের পরীক্ষার পেপার কারা লিক করে ঠিক আছে অনেক ধরনের প্রশ্ন আছে কারা পরীক্ষা দেয় কেন বাঙালি চান্স পায় না অন্যান্য রাজ্যে বিষয়টা কোথায় রয়েছে নেপাল ভুটান বর্ডারে কেন কোনোরকম কখনও বিএসএফের কথা বলা হয় না ঠিক আছে বাংলাদেশ বর্ডারে কীভাবে মানে এরা একদম বাংলা পক্ষ বারবার ইলেকট্রিক ফেন্সিংয়ের কথা বলা সত্ত্বেও সেদিকে একটু আমল দেওয়া হয় না ঠিক আছে সব কিছু এবং তারপরে যে বাংলাদেশি বাংলাদেশি ঢুকছে এগুলোর যে ধুয়োটা তার বাস্তবতা সব কিছু কিন্তু আমাদের বুঝতে হবে মূল কথা হচ্ছে যে বাংলার মাটিতে বাংলার মানুষ দ্বারা নিয়ন্ত্রিত নয় এরকম হাতে অত্যাধুনিক অস্ত্র আলা মানুষ যে রেপ করলে তার বিচার হবে না এরা মানুষের এক্তিয়ার আমরা পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার করে দিতে চাই না আমরা রাজারহাটে চাই না আমরা হুগলি জেলার গঙ্গার পশ্চিম পাড়ের জিরাটে চাই না ঠিক আছে এবং খুব স্পষ্ট কথা বিএসএফ থাকবে বর্ডারে তার কাজ করবে কাজ না পারলে তাকে সাসপেন্ড করতে হবে তার জায়গায় নতুন লোক আন্ত অনেকে জানেন উনিশশো পঁয়ষট্টি সাল অব্দি ভারত বাংলাদেশ বর্ডার অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ গার্ড দিত এগুলো জানে না মানুষ তখন কিন্তু বাংলাদেশে ঢুকছে বলা হতো না এই অনেকগুলো দিক এবার তুই প্রশ্ন করতে পারো আমি একে একে বলতে পারি ঠিক আছে একেবারে কিন্তু এই যে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে সার্কুলার এসছে সেই অনুযায়ী কিন্তু এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় পাঞ্জাবে রয়েছে অন্য যে রাজ্যগুলো সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানেও রয়েছে তো সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আলাদা করে প্রযোজ্য বা সেই অভিযোগের ভিত্তিটা কি খুব স্পষ্ট কথা কোনো বর্ডারে ভারতীয় নাগরিককে গুলি করে মারা হয় না বাংলা বর্ডার ছাড়া পশ্চিমবঙ্গ বর্ডার ছাড়া ভারতীয় নাগরিক আমি প্রথমেই শুরু করতে চাই প্রকাশ বর্মনের কেসটি দিয়ে বিয়ে যে অমিত শাহ আছে ওর যে সেক্রেটারি অমিত শাহ অর্থাৎ বাঙালিকে কাঙালি বলা যে বাঙালির শত্রুটা তার সেক্রেটারি সে যেদিন এবং তার আন্ডারই বিএসএফ ঠিক আছে লোকের বোঝা উচিত যে ভারতে প্রতিটি কিন্তু যা যা বাহিনী টাইনি যা যা আছে কোনো একটা মন্ত্রীর আন্ডারে সেই মন্ত্রী কোনো একটা পার্টির আন্ডারে ঠিক আছে এই এই স্পষ্ট কথাগুলো স্পষ্ট বোঝা উচিত যাই হোক বিএসএফের সেই মেন যে সচিব যাদের আন্ডারে হোম মিনিস্ট্রি দিল্লির যেদিন এলো সেদিন সকালেই প্রকাশ বর্মন একজনকে খুন করলো বিএসএফ সঙ্গে দুজন বাংলাদেশি কাউস মাংলার অভিযোগ এবার এর বাস্তবতাটা একটু বুঝতে হবে আচ্ছা একটা বর্ডার আছে সকলে জানে যে ভারত বাংলাদেশ বর্ডার যে জিনিসটা না লালগোলায় বাংলা পক্ষের এক সহযোদ্ধা খুব খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়েছিল লালগোলায় তো মাঝে নদী ভারত বাংলাদেশ বর্ডারে বলছিলো বিএসএফ যদি না চায় না একটা মাছও সাঁতরে ওপার থেকে এপার থেকে ওপারে যেতে পারবে না কতটা আক্ষরিক করতে নিলে হবে না কতটা মানেটা বুঝতে হবে সে কী বোঝানোর চেষ্টা করছে ঠিক আছে অর্থাৎ যে প্রতিটি মাছ বা গরু বা মাদক বা নাড়ি বা ফেন্সিডিল নেশাদ্রব্য বা যা কিছু এপার ওপার এপার ওপার ওপার এপার হয় তার জন্য একদম ঠিক ঠিক জায়গায় ক্যাশ পৌঁছে যায় এই যে প্রকাশ বর্মন ঠিক আছে বা যে কোনো গরু বা যে কোনো কিছু চালানকারী এদের সঙ্গে তো রিলেশনশিপ তোমার কি মনে হয় তিনশো পঁয়ষট্টি দিন সকাল বিকেল রাত্রির নতুন নতুন চোরাচালানকারী একটা রুটে একটা সেক্টরে তৈরি হচ্ছে তা না চেনে এরাই টাকাটা তো এই পৌঁছয় টাকাটা তো এই গোঁজে ফলে তাদের ধরে মেরে দেওয়া এটা কোনো বিষয়ই না মেরেছে আমরা খুব হাততালি দেবো হ্যাঁ ভালো মেরেছে ভালো করেছে এই কথা দিয়ে হাততালিটা দেওয়ার ব্যাপারটা বাঙালিকে পুরো চুপ করিয়ে রাখা হয়েছে একটা বড়ো অংশকে তার কারণটা হচ্ছে যে এতদিন এটাকে মুসলমান বাংলাদেশি বাংলাদেশি মুসলমান গরু লুঙ্গি গরু লুঙ্গি মুসলমান বাংলাদেশি ইনফিল্ট্রেশান এই রকম একটা গল্পের মধ্যে রাখা হয়েছে প্রকাশচন্দ্র বর্মনের খুন হওয়াটা একটা কিন্তু খুব এটার মধ্যে ঠিক স্টোরিটাই মিলছে না এবং স্টোরিটা যেহেতু মিলছে না এক অর্থে আমরা বলতে যে আমরা প্রকাশচন্দ্র বর্মনের এই তার যে বর্মন ঠিক আছে সেটা যদি কোনো লিয়াকত হোসেন নয় সেই কথাটা ব্যবহার করে আমরা বাঙালির মনে কিছু সত্য কারণ অন্য সময় তো লিয়াকত হোসেন টোসেন এগুলো দিয়ে তো কানটা বন্ধ হয়ে যায় বাকিটা আর ঢুকে না যেহেতু প্রকাশচন্দ্র বর্মন বাঙালি জাতির রাজবংশী সম্প্রদায়ের এক ভাই মারা গেছে যার দুটো ছোট বাচ্চা আছে এবং গরিবতম গরিব পরিবারের তার স্ত্রীর বুক কান্না দেখা গেছে বলল ঘটনাটা কি বলেছে ভোরবেলা রাতের দিকে কে একটা ডেকে নিয়ে গেল তারপরে সকালে লাশ কে ডেকে নিয়ে গেল। ঠিক আছে যাই হোক কে এগুলোর কখনো সত্য কেউ জানতে পারবে না সহজ কথা বাংলা পক্ষের সত্য জানতে পারবে না কিন্তু এটুকু সকলে জানে যে প্রতিটি স্মাগলার এদের চেনা প্রতিটি এরকম কনসাইনমেন্টে পয়সা আসা যাওয়া হয় এমনকি এখানে এই যে জায়গা এগুলো হচ্ছে শাসালো জায়গা জান এইসব জায়গায় বলে না কয়েকটা সঁসালো পোস্টিং ঠিক আছে শাসালো পোস্টিং বলে এগুলো সাঁশালো পোস্টিং এসব জন্য পয়সা গুঁজতে হয় তবে এখানে পোস্টিং পাওয়া যায় যে কথাটা বলার চেষ্টা করছি এটা আজকের এই যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ কিরিটি রায় তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন আজ নয় গত বেশ কয়েক দশক ধরে এই কাজ আমি প্রতিটি বাঙালিকে বলবো মাসুম এম এস এম মানবাধিকার সুরক্ষা মঞ্চ এবং বাংলায় যদি এম এ এনো ডিএইচ আই কে আর সুরাকা মানচা এই করে যদি তোমরা সার্চ করো তাহলে যে ওয়েবসাইটটায় পৌঁছবে শুধু দেখবে যে কিছু বাঙালি এই তোমাদের মধ্যেই আমরা যেরকম এই এখানে যে হিন্দু মুসলিম ঘটি বাঙাল একাত্তর জেন এ বাংলাদেশ বর্ডার এই যে করে বেড়াচ্ছি যে জিনিসটা রোহিঙ্গা মোহিঙ্গা ঠিক আছে এর মাঝে কিছু বাঙালি কিভাবে খেটে 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 গত কয়েক দশক ধরে প্রতি মাসে ভারতীয় নাগরিকদের ওপর বিএসএফের কি ভয়ঙ্কর অত্যাচারের প্রতি মাস ওয়ারি অভিযোগ এফআইআর সেই সব কিছু তারা লিপিবদ্ধ করছে তাদের টিম এবং তার জন্য বিএসএফ এদের অনেক টার্গেট করেছে এই সত্য জানানোর জন্য কি নেই তাতে খুন রয়েছে একাধিক আমি ভারতীয় নাগরিক বাঙালি মুসলমান যারা তাদের ওপর আক্রমণের কথা বলছি না কারণ একটা বড় সম্ভাবনা আছে সেই সেই কথাগুলো বললে ও ঠিক আছে ওই প্রায় ঠিকই আছে হয়তো বলে দেবে ওই বাংলাদেশি ঠিক আছে এপারের বাংলাদেশি মনে করবে হয়তো তাই জন্য আমি বলতে চাই রিপোর্টগুলোতে দেখো হিন্দু বাঙালি দিনের পর দিন হিন্দু বাঙালি ছেলে খুন হয়েছে হিন্দু বাঙালি মেয়ে রেপ হয়েছে অভিযোগ মলেস্টেশন হয়েছে জিনিসপত্র নিয়ে দাম না দেওয়া আছে বিনা কারণে মার রয়েছে ব্যাগার খাটানো রয়েছে এমনকি বয়স্ক লোকে ধরো ওখানে ছোট ছোটো একটা নদীমার খাল মতো রয়েছে তেনারা সব আসবেন ঠিক আছে তাদের যে জুতো খারাপ হয়ে যাবে বয়স্ক লোককে ডেকে তার ঘাড়ের ওপর চেপে ক্রস করা রয়েছে আমাদের তারা জ্যাঠা দাদু যারা যাদের ঘাড়ের ওপর চেপে এগুলো হচ্ছে থেকে শুরু করে মুরগি নিয়ে নেওয়া এই নিয়ে নেওয়া মানে একটা অকথ্য অত্যাচারের জোন অকথ্য অত্যাচারের জোন এবং সকলে জিজ্ঞেস করতে পারে কেন পুলিশ নেই অভিযোগ কেন করতে পারে অনেকে আসলে বাস্তবতার সঙ্গে অনেকে যুক্ত না তো অনেকে বলে কেন আদালতেই যেতে পারে পুলিশকে জানে না বিএসএফ রুলস সেটাও সকলে খুলে দেখে নেওয়া উচিত বিএসএফ রুলস বলছে যে অন ডিউটি এই কথাটি বলে দিলে ঠিক আছে এমন কি সে যদি রেপ করে তাহলেও তার সাধারণ আদালতে বিচার হতে পারবে না কি ভয়ঙ্কর কথা প্রতিটি বাঙালি বোঝো যদি বিএসএফ তার অন ডিউটি রেপের অভিযোগ আসে বিএসএফের বিরুদ্ধে তাহলেও সেটা খুন এবার দেখো মানে আমি কেন খুনের কথাটা বলছি না খুনেরটা অনেক রকম জাস্টিফিকেশান হয় হ্যাঁ ওই তো গরু জোর ধরছিল স্মাগলার ধরছিল স্মাগলার খুন করেছে বেশ করেছে এখন একখানা বিচার বহির্ভূত খুনকে একটা মানে কি বলবো ঠিক করে দেওয়ার একখানা মানসিকতা তৈরি হয়েছে কিন্তু কোন বর্ডার আটকাতে রেপ করতে হয় কোন স্মাগলিং আটকাতে রেপ করতে হয় আমরা জানতে চাই ঠিক আছে অর্থাৎ এই রেপটাকে কেন বাদ রাখা হয়েছে এবং বুঝতে পারছি যে কোনো রকম মানে কোনো অপরাধের কোনো অভিযোগ মানে হচ্ছে যে যদি অন ডিউটি বলা হয় তাহলে হবে না এবং এই অন ডিউটি জোন এই যে পনেরো থেকে পঞ্চাশ মানে কি এই অন ডিউটি জোন এখন এই পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ মধ্যম গ্রামে অর্থাৎ রাজা অর্থাৎ রাজারহাটে অর্থাৎ কৃষ্ণনগরে যদি বিএসএফের কেউ কোনো রেপের অভিযোগ আসে কোনো বাঙালি নারীর বিরুদ্ধে যদি বলতে পারে অন ডিউটি তাহলে সেটা জেলা আদালতে সেটা উঠবে না সেটা হচ্ছে তাদের ওই ভেতরের এবং যে ভেতরের কারো বুঝতেই পারছো কিছু হয় না কখনও কিছু হয় না এরকম এই যে এতগুলো অভিযোগ যখন এই মাসুম থেকে যে কালেক্ট করা হয়েছে মাসুম অভিযোগগুলো করেন অভিযোগগুলো সাধারণ মানুষের সেখানে কী ডিটেল রয়েছে সকাল এতটার সময় এই মৌজার এই লোকটি এই বয়সে এইখানে গেল তার স্ত্রী তাকে এই বলল এইখানে এই হলো তারপরে গ্রামবাসীরা এখানে ছুটে গেল সেখানে এই ঘটলো সেখানে ওই মৃতদেহ পাওয়া গেল সেখানে বা ওই মেয়েটি কাঁদতে কাঁদতে এসে বলল তারপরে এই হলো এরকম একদম মানে এবং সেটা আজ নয় প্রতিটি মাসের দু সালের প্রতিটি মাস দু হাজার কুড়ি সালের উনিশ সালের আঠেরো সালের সতেরো সালের ষোলো সালের আজকের বিষয় না সব সময় এটা ঘটেছে সব সময় এটা ঘটেছে এমনকি অভিযোগ এসছে মানে আর্মস তো সুপিরিয়ার আর্মস বিএসএফের না আমাদের পুলিশের থেকে লোক যদি হঠাৎ একখানা খুব ইয়ে করে পুলিশের হাতে তুলে দিয়েছে নিয়ে চলে গেছে প্যারামিলিটারি থেকে নিয়ে চলে বেরিয়ে গেছে কে বলবে কি বলবে ঠিক আছে অন ডিউটি দেখিয়ে এই ঘটনা আজকে আমরা কোনোভাবেই বাংলা পক্ষ স্পষ্ট কথা মেনে নেবে না ঠিক আছে স্মাগলিংয়ের যে কথাটা বলা হয় বাং ভারত বাংলাদেশ বর্ডারে মাদক পাচার হয় না হয় গরু পাচার হয় না হয় ফেন্সিডিল পাচার হয় না হয় নারী পাচার হয় না হয় মানব পাচার হয় না হয় কেউ এগুলো কিছু আছে ঠিক আছে তারা হচ্ছে যে না এসব কিছু হয় না কিছু হয় না এরকম বলে না ফালতু কথা যারা বলে বাংলা পক্ষে সব একদম বিশ্বাস করে যেগুলো যেগুলো হয় না কারণ বাংলা পক্ষ বাংলা পক্ষ তো সঠে জমিনে থাকে অফকোর্স এগুলো হয় এবং সেটা দুই পারে বাংলাদেশে ওটাকে বলে হচ্ছে বর্ডার গার্ডস বাংলাদেশ নাকি বিডিআর ঠিক আছে এদের না গুঁজে কিচ্ছু হয় না সব কিছুতে যেরকম রেড বাঁধা থাকে এখানে রেড বাঁধাও থাকে আর রেড বাঁধা থাকে মানে রেডটা যে দিচ্ছে ঠিক আছে যাদের যারা পয়সাটা গুঁজছে সেই একদম লোকের বাঁধা ফলে কয়েকটা বোতল ঠিক আছে কয়েকটা এমনকি লোকের মৃতদেহ এগুলো হাজির করাও কোনো বিষয় না সবই চেনাবৃত্তের মধ্যে সব চেনাবৃত্তের মধ্যে যার জন্য আজকে প্রকাশ বর্মনের মৃতদেহটা আবার বলছি প্রকাশ বর্মন হিন্দু ভারতীয় রাজবংশী বাঙালি তুমি যা 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 তুমি না মনে করো এই বিষয়টা তাই 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 সে সে মুসলমান নয় নয় স্পষ্ট কথা এবং সে একমাত্র প্রকাশ নয় বর্মন অনেকে বলে যে বাংলাদেশের কেন বাদ দিয়ে দিচ্ছ অফকোর্স এদিকে একজন রয়েছে এদিকে একজন রয়েছে সব দিকেই তার চেনা সবদিকেই গ্রুপগুলো তো এভাবে অপারেট করে প্রকাশ বর্মন কি করেছে ভগবান জানে যদি আমি ধরে নিই প্রকাশ বর্মন একজন এপারের স্মাগলার ছিল তার ওপারের ডিসেই তাদের সাথে বাংলাদেশই আছে এবং তাদেরকে সকলে দুপারের যারা ঠায় ঠায়ে পাবলিক সকলেই চেনে আজ চেনে না জবে থেকে এই করছে সবই চেনে কারণ ক্যাশটা তো পেটিএমে পাঠাচ্ছে না হাতে করেই দিচ্ছে ক্যাশটা তো আর পেটিএমে দিচ্ছে না না এই যে জিনিসগুলো ঘটছে একই সঙ্গে কিন্তু আরও কয়েকটা ব্যাপার কিন্তু আমাদের জানিয়ে দেওয়া দরকার বিএসএফ রুলস বললাম সকলে কিন্তু খুলে দেখে এগুলো সব পাবলিক অ্যাভেলেবেল মাসুমের যে রিপোর্ট এফআইআরের রিপোর্টগুলো প্রকাশচন্দ্র বর্মনের কেস থেকে শুরু করে এরকম শত শত কেস সব পাবলিক অ্যাভেলেবেল বাংলা পোকা হাওয়ায় আর অভিযোগ করে দিলাম এসব কিছু করে না এর রুলস দেখে নিও ঠিক আছে এমনকি এর রুলসে কিরকম রয়েছে যে মাল খাওয়া যাবে না ঠিক আছে সেন্ট্রিতে বসে ঘুমানো যাবে না ঠিক আছে যখন আমরা এই রিপোর্টটা করছিলাম এবং এই ডিটেলসগুলো দিচ্ছিলাম আমরা যখন তোমার ফেসবুকে আমাদের যেটা সেটা প্রকাশিত হচ্ছিলো একজন লিখলো জানেন হ্যাঁ এরকম বিএসএফ ক্যাম্পের বাইরে ঠিক আছে আমার একটা দোকান ছিল একটু বারকাম এই রকম বলে এসে মালকে তচনচ করতো লিখেছে এখন কি বলে সাজানো লোক যা বল বলতে পারে ঠিক আছে আমাদের আরেকজন ইয়ে সে বলল যে তাদের মেয়েদের স্কুল ছিল বা পশ্চিমবঙ্গের মাটিতে মেয়েদের মেয়েদের সরি মেয়েদের ছাত্রী আবাস স্কুলের সঙ্গে একটা ছাত্রী আবাস হঠাৎ তার পাশে একটা ছাউনি মতো এদের তৈরি হলো ওই ছাউনি থেকে মেয়েদের বাঁচাতে স্কুল কালাদা গার্ড দিতে হয়েছে ওই ছাউনি থেকে মেয়েদের বাঁচাতে স্কুল কালাদা গার্ড দিতে হয়েছে ঠিক আছে এই যে আমরা বলি না যে কি এটা তো এটাকে রাজনীতির মধ্যে টানবেন না অদ্ভুত কথা বাংলার মাটিতে ওদের মাটিতে ভারত ভারতীয় খুন হচ্ছে এমন লোকেদের যারা যারা রেপ করলে নাকি তার নর্মাল আদালতে বিচার করা যাবে না আর যার মাথায় বসে আছে যে কিনা বাঙালিকে কাঙালি বলে আমরা রাজনীতি কথা বলবো না এবং এই যে বললেন না বিভিন্ন রাজ্যের বাংলার ক্ষেত্রেই গুজরাটে একতের এলাকা কমানো হয়েছে এই নোটিফিকেশানেই পাঞ্জাবে বাড়ানো হয়েছে আসামে বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গে বাড়ানো হয়েছে পাঞ্জাবের চিফ মিনিস্টার সঙ্গে সঙ্গে যেদিন ঘটেছিল পুজোর সময় আমার মনে আছে সঙ্গে সঙ্গে বিরোধিতা করেছিল ঠিক আছে তোমার কি মনে করতে পারো মানে ভারতের যে সুরক্ষা ঠিক আছে এতে বিহার পাঞ্জাবের থেকে বিহার ইউপির ঠাঁই ঠাঁইদের কন্ট্রিবিউশন বেশি মানে এই ক্ষেত্রে বলছো যে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার এবং অবিজেপি রাজ্যগুলোতে রাজনৈতিকভাবে বিএসএফ কে ব্যবহার করছে তারা বা তাদের দিয়ে কন্ট্রোল করত অতটাও অতটাও গোদা নয় বিজেপি অবিজেপি নয় হিন্দি সাম্রাজ্যবাদ করে জাতিকে টার্গেট করে এখন কি চলছে বাজারে বাঙালি মানে বাংলাদেশি আর পাঞ্জাবি মানে এখন চলছে এই দুটো এই দুটো খাওয়াতে হবে এখন ঠিক আছে ওটা হচ্ছে বাঙালি মানে বাংলাদেশিটা হলো স্পষ্ট আমাদের বুঝতে হবে নরেন্দ্র মোদী নিজে বলেছে যে বিএসএফ করা মানে রাজ্যের মধ্যে রাজ্য তৈরি করা বিএসএফের ক্ষমতা বাড়ানো একটা কথা ভেবে দেখো এই যে এটা আমি সিপিএম সরকার এখানে থাকলেও এটা বলতাম মমতা ব্যানার্জি সরকার আছে সে সময়ও বলছে যদি অন্য কোনো সরকার কেন্দ্রের পার্টির সরকার না থাকলে আমি এটা বলবো যে তোমার সিভিক ভলেন্টিয়ার থেকে হোমগার্ড থেকে শুরু করে ওসি থেকে শুরু করে এসআই এএসআই থেকে শুরু করে তোমার পুলিশ কমিশনার ডিএসপি থেকে শুরু করে বিএসএফ কমান্ডার থেকে শুরু করে সিআরপিএফের ডিজি থেকে শুরু করে চিফ অফ আর্মি থেকে শুরু করে কর্নেল মেজর থেকে শুরু করে সকলে যদি একটা পার্টির কথায় ওঠে বসে তাহলে মানুষের কি অবস্থা হবে বলো তো এই টপ টু বটম যদি একটা পার্টির কথায় ওঠে বসে এইটাই যুক্তরাষ্ট্রের ব্যবস্থা এখন চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে ঠিক আছে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে যে বলে না ডবল ইঞ্জিনের সরকার ঠিক আছে আমরা বলবো না দু চাকার ইয়ে আমরা সেটা বলবো যে অন্তত একটা ইঞ্জিন যদি মানুষের ঘাড়ের ওপর দিয়ে চলে যায় আরেকটা ইঞ্জিন দিয়ে যেন সেটাকে একটু মানুষের ঘাড়ের ওপর যাবার আগে যেন ঠেকানো যায় সেই সেটা দিয়ে ইঞ্জিনটাকে ডবল ইঞ্জিন না আসলে ইঞ্জিনে ইঞ্জিনে ঝামেলা চাই যাতে কিনা মানুষ বেঁচে যায় ইঞ্জিনগুলো অপোজিট সাইডে না গেলে এটা ট্র্যাকের ওপর যে মানুষগুলোকে পিছে দেওয়া হবে সে মানুষগুলোর প্রাণগুলো থাকবে না পিছেই দেওয়া হবে ঠিক আছে আমি যে কথাটা বলতে চাই এরপরে বিএসএফ রুলসের কথা বললাম চোরাচালানের রিয়ালিটির কথা বললাম চোরাচালানে দেখো আপনাকে রাজ্য সরকারের কথা বলা হয় কেন্দ্র সরকারের কথা বলা হয় যার হাতে যা রিসোর্স অবশ্যই যে আমি বাঙালিকে বলতে চাই যে কথাগুলো তুমি জানো তোমার বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে না বুঝবে সবেতেই সিস্টেমটা ওইভাবেই চলে আমরা মাঝে মাঝে বলি না এই যে টাকা তুলছে এখানে রাস্তায় হাইওয়েতে ট্রাক দাঁড় ঠিক আছে একদম টপ অফ দি যায় একটা কথা আছে টপ অব দি যায় এই বিএসএফের টপটা কি অমিত শাহ এই যে এনামুল না একরামুল যেটাকে ধরেছে আজকের অপারেটার নাকি রাজনাথ সিং এর সময়কার অপারেটর ঠিক আছে এবং রাজনাথ সিং এর ছেলে খুব ক্লোজলি বিএসএফ এর বিষয়টা তার খুব ইন্টারেস্ট ছিল কত টাকা বুঝতে পারছ উড়ছে উড়ছে জাস্ট আজকের বিষয় নাকি স্পষ্ট কথা স্পষ্টভাবে বোঝা উচিত যার যেটা একটি ওখান থেকে তোলে যে বলে গরু পশ্চিমবঙ্গের গরু বাংলাদেশে যায় হ্যাঁ কিয়দ অংশ নিশ্চয়ই যায় কিন্তু বাকি তো ইউপি বিহার হরিয়ানা থেকে আসছে তোর স্টেট বর্ডারগুলো ক্রস করছে কি করে ওর স্টেট বর্ডারগুলো ক্রস করছে কী করে আর যেখানে পশ্চিমবঙ্গ সবচেয়ে বড় ঠিক আছে এটা মানে এই দিক থেকে ঠিক আছে মানে পূর্ব পশ্চিম অক্ষে সেখান দিয়ে মোস্টলি হচ্ছে না একদম সরু জায়গা ওপরের জায়গা ওই সব জায়গা দিয়ে হচ্ছে কথাটা বোঝার দরকার ইউপি একটা গরু ধরো তার যাত্রা শুরু করলো হরিয়ানা থেকে ইউপি বর্ডার ক্রস করলো কিভাবে? ইউপি থেকে বিহারে ক্রস করলো কিভাবে? প্রশ্ন অবশ্যই উঠবে বিহার থেকে বাংলা ক্রস করলো কিভাবে কিন্তু একই প্রশ্নটাই উঠবে ঠিক আছে আলাদা কোনো প্রশ্ন নয় কিন্তু ফাইনালি কিন্তু ফাইনালি সবচেয়ে আর্মস সবচেয়ে বেশি তোমার ডেন্স আর কাজ নেই আজকে কোনো পুলিশের কাজ তোমার এখানে চুরি হয়েছে পুলিশের কাজ ঠিক আছে তোমার এখানে কে ইলিগাল কনস্ট্রাকশন করছে পুলিশের কাজ ঠিক আছে কে ম্যান হোল নিয়ে গেছে পুলিশের কাজ খুন হয়েছে ফ্র পুলিশের কাজ কিন্তু বিএসএফের তো আর কোনো কাজ নেই তাই না আমি যেটা বলতে চাই এটা ভেবে দেখ এটা অন্য একটা মানে রূপক দিয়ে ভাবো ধরো তুমি বাড়িতে একটা দারোয়ান রেখেছ কিন্তু বাড়িতে বারবার চুরি হচ্ছে বার 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 চুরি হচ্ছে এর থেকে তুমি দুটো সিদ্ধান্ত উপনীত হতে পারো হয় চোরের সঙ্গে দারোয়ানের রয়েছে ঠিক আছে ও তুই এরমভাবে জিমিয়ে থাকবি বা এরমভাবে তাকিয়ে দেখবি ও করে বেরিয়ে যাবে যেই বেরিয়ে যাবে তখন বলে হাউ হাউ হা এইসব চুরি ফুরি হচ্ছে তুই তুই গিয়ে কেউ জাগাবি বলে বাবু চুরি হয়ে গেল ঠিক আছে আর নয়তো তুই সত্যিই নয় নয়তো হয় তুই মানে কি বলবো চতুর আর নয় তুই অপদার্থ ঠিক আছে তা দুই ক্ষেত্রেই তো তোর দারিক চাকরি থাকার কথা নয় আর তারপরে তাই না আমি জানতে চাই এই যে মানব মাদক নারী ফেন্সিডিল গরু যা যা এসপার ওসপার হয় ঠিক আছে আজ পর্যন্ত কটা বিএসএফকে সাসপেন্ড করা হয়েছে আমি জানতে চাই বাংলা পক্ষ স্পষ্ট চায় যে সেক্টরে কোনোরকম এগুলো কিছু হবে সেই সেক্টরের একদম ইনচার্জে তাকে সাসপেন্ড করা হবে ধক আছে বিএসএফের ধক আছে অমিত শাহ ধক আছে হোম মিনিস্ট্রির ঠিক আছে ঠাক ঠ্যাঁক ঠ্যাক ঠাক এখানে করে বেড়াচ্ছে বাঙালিকে কি মানে কি বলবো কী পেয়েছে মুরগি যে বিএসএফ সিআরপিএফ বিরুদ্ধে যে এত এত অভিযোগ লোকেরা না নোবেল পেতো তখন ওরা টিপসই কাকে বলে তাও জানতো না ঠিক আছে কিন্তু এই যে বিএসএফ সি পি এর বিরুদ্ধে এত অভিযোগ বিএসএফ কে নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখেছি যে জাতীয়তাবাদের যে ভাবাবেগ তৈরি হয়েছে সেখানে এই জওয়ানদের বিএসএফকে নিয়ে একটা বাড়তি আবেগ তৈরি হয়েছে এবং এই এই সময় এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন মানে বাংলা পক্ষর তরফে তোমরা এই অভিযোগগুলো তুলছ তো অনেক মানুষের এটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে যারা হতেই পারে একটা কথা বলবো শুনলে খুব অবাক লাগবে যদি প্রকাশচন্দ্র বর্মনের কিলিংটা প্রকাশচন্দ্র বর্মনের ওপর না হয়ে তার পাশের জেলার কারুর ওপর হতো বর্ডার ডিস্ট্রিক্টে হয়তো প্রকাশচন্দ্র বর্মনের আবেগটা জাগত তুমি দেখো কুচবিহারে বিজেপি সবকটা সিট প্রায় জিতেছে রাজবংশী সম্প্রদায় বাঙালি জাতি যে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে বিজেপি যথেষ্ট অপপ্রচার করে একটা জায়গা করতে পেরেছে প্রকাশচন্দ্র বর্মন একজন রাজবংশী বাঙালি হিন্দু ভারতীয় কুচবিহারে থাকে সে মারা গেছে আজকে আমি যাই না কিন্তু ভেরি 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 লাইকলি লাইকলি সে সালে ভোট দিয়েছিল করে আমি বলছি যে একটা যেরকম বলে না যেরকম আমি ধরো না ধরো মগরাহাটে বাঙালি মুসলমান ভেরি লাইকলি তৃণমূলকে ভোট দিয়েছে বুঝতে পারছো কি বলছি মগরাহাটে বাঙালি মুসলমান ভেরি লাইকলি তৃণমূলকে ভোট দিয়েছে একই রকমভাবে তোমার ধরো এই যে এবার যে এত মার্জিনে জিতল ঠিক আছে তোমার দিনহাটায় হিন্দু বাঙালি ঠিক আছে যেখানে মুসলমান প্রায় নেই ঠিক আছে সেখানে ভেরি লাইকলি তারা তৃণমূলকে ভোট দিয়েছে এবার তেমনি একুশের যে বিধানসভা নির্বাচনের নিরিখে আমি জানি না প্রকাশচন্দ্র বর্মন দেখে আমি যেটা বুঝলাম যে খুবই গরিব পরিবারের ছিলেন ফলে সে ওই হোয়াটসঅ্যাপ বৃত্তের মধ্যেও ছিল না কিন্তু হোয়াটসঅ্যাপ শুনে প্রচার করার বৃত্ত যেটা তার মধ্যে ছিল মানে যে পাকা হোয়াটসঅ্যাপের মিথ্যে কথাগুলো তার একটু ইমিডিয়েট বলা হয় হোয়াটসঅ্যাপ বা মোবাইল স্মার্টফোনহীন জনতার কাছে পৌঁছে দেয় ঠিক আছে ওই কি বলবো লাস্ট মাইল কানেকটিভিটি যেটাকে বলে হয়তো সেই সেই রকম একজন ছিল যে প্রথম কথা হচ্ছে এটা সরকারি চাকরি এটা এটা সরকারি চাকরি এটা একটা পোস্টিং আমরা জানি এখানে দুর্নীতি হয় আমরা জানি এখানে টাকা পয়সার খেলা হয় আমরা জানি এখানে হিন্দু বাঙালি ভারতীয় নাগরিকদের খুন করা হয় আমরা জানি উনিশশো পঁয়ষট্টির আগে কেউ বাংলাদেশি ইনফিল্ট্রেশনের কথা বলতো না কোনো কিছু ছিল না এরকম কিছু পূর্ববঙ্গ থেকে নিপীড়িত বাঙালি হিন্দুরাই আসতো অথচ তখন পূর্ব বাংলার তুলনায় পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা অনেক বেটার ছিল তুলনামূলকভাবে এখন তো ছাড়িয়ে গেছে পূর্ববাংলা বাংলা পশ্চিমবাংলাকে ভারতকেও ঠিক আছে অ্যাভারেজে কদিন আগে এই জিডিপি ডেটা বেরিয়েছে তখন তো এপারে আসার আরও ইনসেন্টিভ ছিল কিন্তু তখন গার্ডে ছিল উনিশশো পঁয়ষট্টি সাল অবধি পশ্চিমবঙ্গ পুলিশ মানে পশ্চিমবঙ্গের বাঙালির ছেলে পশ্চিমবঙ্গের বাঙালি সে পুলিশে হোক বা পুলিশে না হোক এই পশ্চিমবঙ্গ তার বাড়ি ঠিক আছে এটা হোটেল না এটার কি মর্ম এটা যে আমাদের বাড়ি এটা যে আমাদের শেষ ঠিকানা এটা বিহার ইউপি রাজস্থান কি বুঝবে ঠিক আছে এবং বাস্তবিক ক্ষেত্রে পঁয়ষট্টি অব্দি এটা কিছু হয়নি সেভেন্টি ওয়ানের পর থেকে এগুলো শুনতে তখন কে বর্ডারে বিএসএফ অদ্ভুত ব্যাপার যখন থেকে তুমি বাংলাদেশে ইনপ্লিটেশনের কথা শুনছো তখন তোমার হচ্ছে বিএসএফ যখন বাংলা ইনপিলিটেশন তুমি শুনছিলে না বাংলা বাঙালি বলতো মুসলমান বাংলাদেশি স্পেসিফাই করে ভালো ভালো তখন কিন্তু বর্ডারে পশ্চিমবঙ্গ পুলিশ অথচ কেরকমভাবে তোমায় ব্রেন খাওয়া হয়েছে আজকে তুই বলবে ও পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ হলে তো একদম সব এই হয়ে যাবে আরে তুই রেকর্ডটা দেখ তুই অ্যাকচুয়াল রেকর্ডটা দেখ এবার একটা কথা রয়েছে যে বিএসএফ বলতেই আমরা কেন মনে করছি যে সে বাংলার নয় আমি দুটো কথা বলতে চাই এই আবেগের কথা বললে যেরকম এরকম আবেগ আমিও দেখে যে ইন্ডিয়ান আর্মি হোক বিএসএফ হোক দুটো কিন্তু এক নয় মাথায় রাখতে হবে বিএসএফ হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে এবং সেটা একটা পুলিশ অ্যাক্টের আন্ডারে কাজ করে পুলিশ অ্যাক্ট ঠিক আছে তার ভর্তির পরীক্ষা হিন্দিতে হয় সূর্য সেনের মাতৃভাষায় হয় না সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় হয় না হিন্দিতে হয় ঠিক আছে হিন্দিতে হওয়া একটা পরীক্ষা কারা চান্স পাবে বলবো কারা চান্স পাবে পশ্চিমবঙ্গর ছেলে যখন বিহারে কোনো পরীক্ষা দিতে চায় তুমি অনেক জায়গায় শুনেছো পিটিএ দূর করে দেওয়া হয় অনেক কেস শুনেছো অনেক কেস এবং আমি মুখে বলছি না আমরা দেখেছি বর্তমানে আমরা আজকাল আমরা পরপর রিপোর্ট দেখেছি একানব্বই সালেরও রিপোর্ট দেখিয়েছি তখনও ঠিক আছে বাঙালি ছেলেরা সরকারি পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছে বা পরীক্ষা পেয়ে জয়েন করতে যাচ্ছে এটা আটকাবে কে যে সরকারি পরীক্ষার ধরো বিহারি ইউপিতে এসপিরেন্ট সে আটকাবে তাই তো এমনি লোকে তো না যে ওটার সঙ্গে কম্পিটিশানটা ডাইরেক্ট করছে তার হচ্ছে এই ব্যাপারটা ইয়েটা সবচেয়ে বেশি আরে তারই তো একখানা সেক্টর বিএসএফ পরীক্ষাটা দেয় তার মানে সে যেই তার মধ্যে যারা বিএসএফটাকে ক্র্যাক করে দিল সে আজকে হয়ে গেল হচ্ছে একটা লাইক মানে হাজারটা স্যালুট একটা শেয়ার মানে দশ হাজার স্যালুট ঠিক আছে ডিপি প্রোফাইল পিকচার এই সব ঘুলে ফিলে বাংলা পক্ষর স্পষ্ট কথা বিএসএফের প্রোফাইল পিকচার করো একটা লাইক হাজারটা স্যালুট করো কিন্তু আমরা চাই বাঙালি ছেলেরাও বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে বিএসএফ হবে যাতে ওই স্যালুটটা আমরাও পাবো আমাদের বর্ডার যাতে আমরাও গার্ড করব আজকে রাজস্থান বর্ডার রাজস্থানের হান্ড্রেড রাজ্য ভাষা হচ্ছে হিন্দি স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাজস্থান বর্ডারে বিএসএফে একটাও বিএসএফের লোক আছে যে হিন্দি বলে না বা বোঝে না বা লেখে না বা পড়ে না এরম একটা লোক দেখাতে পারবে যে রাজস্থান বর্ডারে বিএসএফ হয়ে বসে আছে সে হিন্দি লিখতে পারে না বলতে পারে না পড়তে পারে না বুঝতে পারে না এরম লোক কেউ আছে তুই পশ্চিমবঙ্গ বর্ডারে দেখো আমরা এটাই চাই যে রাজস্থানের রাজ্য বর্ডারে সেই রাজ্যের মূল ভাষা লিখতে পড়তে বলতে বুঝতে জানা লোক যদি হানড্রেড পারসেন্ট থাকে পশ্চিমবঙ্গের বর্ডারেও পশ্চিমবঙ্গের যে মূল ভাষা সেই বাংলা লিখতে পড়তে বলতে বুঝতে জানা বিএসএপি হানড্রেড পার্সেন্ট থাকতে হবে কারণ রাজস্থানীরাও ভারতীয় আমরাও ভারতীয় ওটা এমন একখানা বর্ডার যার সঙ্গে তিন চারটে পাঁচটা যুদ্ধ হয়েছে ঠিক আছে ফলে ওল ক্ষেত্রে যা নিয়ম আমার ক্ষেত্রেও তাই নিয়ম আমরা তো তবু রক্তের পর রক্ত ঝরিয়েছি স্বাধীনতার জন্য আচ্ছা কেউ একজন মারবাড়ি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম জানে এই তো শুনছে লোকজন বলুন তো হঠাৎ করে গুগল করেও বলুন আচ্ছা কেউ গুজরাটি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম জানেন কোনো আজকে কার থেকে যে আবেগ কথাগুলো বলা হচ্ছে কে কাকে আবেগটা শেখাবে খেলাটা উল্টে গেছে না আজকে যদি স্বাধীনতা সংগ্রামের সময় বলা হতো এই বিএসএফ ভর্তি পরীক্ষার মতো যে হিন্দিতে দেওয়া দেওয়া যাবে যাবে বাংলায় না তাহলে কেমন হতো যে গুজরাটি শহীদদের কথা বলছিল বা যাদের তো আইএনএ যখন তৈরি হয়েছিল আইএনএতে তো সারা ভারতের অনেক সৈনিকরা ছিলেন সেখানে সম্ভবত গুজরাট থেকেও অনেকেই ছিলেন সম্ভবত এই তো না এই তো না শিখরা ছিল পাঞ্জাবিরা ছিল তামিলরা ছিল এই যে নামগুলো শোনো ঢিলো শাহনওয়াজ খান এসি চ্যাটার্জি ঠিক আছে কি শোনো লক্ষ্মী সাহেগাল তার আগে তামিল ছিল হাসিরদানি রেজিমেন্ট যাই হোক কে কত শহীদ দিয়েছে এটা বড় কথা না বা শহীদ দেয়নি এটা বড় কথা না ঠিক আছে তবে এটুকু যদি হিন্দি ভাষায় পরীক্ষা দিয়ে যদি স্বাধীনতা সংগ্রাম করতে হতো ঠিক আছে তাহলে স্বাধীনতা আসতো না কিন্তু এই যে এতগুলো অভিযোগ মানে এই যে বললে যে এতগুলো কি না মানে এটাই যে বলছি যে যেমন বললে যে একশো চাই ভাই আমরা সমান অধিকার চাই হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন রয়েছে বিএসএফ এর মধ্যে যেমন বলছিলে যে সব বেশিরভাগই আমাদের রাজ্যে হিন্দি ভাষী বা মানে অবাঙালি যারা রয়েছেন তারা এখানে রয়েছে তামিল পাও মানে হিন্দিভাষী আধিক্য কিন্তু এই যে এই যে আক্রমণ মানে এই যে অভিযোগ এটাও তো হয়তো স্বীকার করবে যে এই সবাই যারা বিএসএফ রয়েছেন তারা সবাই দুর্নীতিগ্রস্ত সবাই অত্যাচার করছে এমন না কেউ কেউ তো হয়তো তার ডিউটি পালন করছে কিন্তু এই যে অভিযোগটা করছে তোমরা সেটা জেনারেলাইজ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কি বল জেনারেলাইজ হচ্ছে আমরা বললাম যে যে সেক্টরে যদি কোনো কিছু হয় তার হেডকে তুমি সাসপেন্ড করো কে জেনারেলাইজ করেছে আমরা কি বলেছি যে সেক্টরে বর্ডার একদম সুরক্ষিত সেখানে লোকেদের সাসপেন্ড করতে থাকো আমরা কি বলেছি যে সেক্টরে মানুষের ওপর কোনো অত্যাচার হয় না মানুষের সাথে বাংলা ভাষায় কথা বলে সেখানে লোকেদের তুমি দূর করে দাও আমরা কি বলেছি এ কথাটা কোনো পৃথিবীতে এরকম কোন সংস্থা আছে ঠিক আছে হয়তো মানে একদম অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট ছাড়া যে যেখানে সকলে ক্রিমিনাল এরম এর পৃথিবীতে এরকম কোনো সংস্থাই নেই এ ধরো বিজেপি পার্টি সকলে ক্রিমিনাল সবাই তো ক্রিমিনাল না বুঝে হোক না বুঝে হোক কেউ কেউ তো মন থেকেও করে তারা কর্মচারী টাইপের ওরা ঠিক পার্টির অংশ না ঠিক আছে তোমার ধরো তুমি যদি এখন কোম্পানির সেলসম্যানকে যদি কোম্পানি ম্যানেজমেন্টের অংশ মনে হয় বাঙালি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার আছে অনির্বাণ গাঙ্গুলী হ্যাঁ তো কী আছে অনির্বাণ গাঙ্গুলি ন্যাশনাল এক্সিকিউটিভ জানো ন্যাশনাল কমিটির কমিটির মেম্বার আছে সে দিল্লিতে থাকে সেখানে দিন ঠিক আছে ওদের যা যা কী কী দেওয়ার কথা ওদের কি আমুল বাটার শ্রীখণ্ড যা যা আছে তেই সেই দিয়ে ঠিক একরকম একটা করেছে ও কে ও পশ্চিমবঙ্গর কে ও পশ্চিমবঙ্গর কে পশ্চিমবঙ্গর কোনো ডিসিশানও নিতে পারবে ওখান যদি রাজস্থান গুজরাট নাগপুর ইউপি বিহারের লিডারশিপ যদি বলে বাঙ্গালে মে এই হোগা ঠিক আছে তরির্বাণ গাঙ্গুলির হাজি বলা ছাড়া কোনো উপায় আছে ওটাই তো তো কথাটা বলে ওটাই তো আসল তোমার ওটা রেখে দিয়েছো কিছু ডেকোরেশান যেরকম হয় তোমার ধরো আসলে তোমাকে দেখো তোমরা যতদিন দেখ আমরা অন্য টপিকে যদি ব্রিফলি বলি যে বিজেপি একটা ধরো তুমি যতক্ষণ একটা পলিটিক্যাল পার্টি ভাবে তুমি কিন্তু ভুল করবে তুমি যদি একটা বেনিয়া কোম্পানি হিসেবে ভাবো তখন তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে তার একখানা মোটামুটি গুজরাট রাজস্থান ইউপি বিহারের তার শেয়ার হোল্ডার রয়েছে ঠিক আছে মূলত শেয়ার হোল্ডাররা এরকম এবং তার প্রোডাক্ট বিক্রি হয় নানা জায়গায় কিন্তু যেগুলো অহিন্দি এলাকা সেখানে প্রোডাক্ট বেচতে তার লোকাল সেলসম্যান লাগে ঠিক আছে লোকাল মডেল আগে ঝাঁকা নাকা করে আসবে ঠিক আছে আমার মালটা কিনবি রে আমার মালটা কিনবি রে আগে তো অনেক সাবান ব্যবহার করে দেখেছেন এবার এই সাবানটা ব্যবহার করে দেখুন মানে এর জন্য তো এই কথাটা লাগবে না কিন্তু ডিস্ট্রিবিউটার কিন্তু আবার এখানে কেশব ভবন বড় বাজার মুরলীধর লেন কোন এলাকা দেখো কোন এলাকা দেখো শুধু এলাকা না ফান্ডিং দেখো কার পয়সায় চলে দেখো এবারে ভোটের আগে একদম কাঁচা হয়ে গেছিল ওরা মানে চোখ দিয়ে আমার মানে কত লোকের সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু এই বাংলা পক্ষ বাঙালি জাতীয়তা বা তৃণমূল সিপিএম এত কিছু বোঝে না কিন্তু একটা কথা দাদা কিন্তু মনে হচ্ছে ও যদি বিজেপি যেতে তাহলে কিন্তু আর কলকাতা শহরটা বাঙালির থাকবে না এই কথাটা কেন বলছিলো সে এত কিছু বুঝে বলেনি কিন্তু অনেক কিছু বুঝে বলেছে আসলে এই বাস্তবতার বিশ্বটা সে বুঝেছে এবং নাল ঝরে গেছিলো একদম নাল ঝরে তারপরে কি হয়েছে তোরা তো আবার ওদের কি উল্টো ধুঁতি পড়ার একটা বিষয় রয়েছে এগুলো একটু খোঁজ নেবে ঠিক আছে তো করতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছে মে মাস তো বাংলার রুক্ষ মাটি ওরা ভেবেছে বাংলার পলি কিন্তু গরমকালে রুক্ষ হয়ে গেলে না পা দেওয়া যায় না ঠিক আছে ধরো হাতিয়া প্যাসেঞ্জার বা গয়া প্যাসেঞ্জার থেকে বা ধরো বার্মের থেকে এলো করে পা দিলোপ ছ্যাঁকা ছ্যাঁকায় উল্টে পড়ে গেছে উল্টে পড়ি গিয়ে বলছে তো কাঁচা খোলা হয়ে গেল তারপরে কাঁচা পাঁচা আটকে এখানে ভবানীপুর বাইপুল ইলেকশানে সাথে আছি পাশে আছি করেছে বাপ বাপ বলে ভোট দিয়েছে কোনো দরকার ছিল না তেলানোর কিন্তু শিবসেনাকেই দেখো না ভারত কলকাতায় যত পার্সেন্ট বাঙালি ঠিক আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশের মতো ছাব্বিশ পার্সেন্ট হচ্ছে মারাঠি মুম্বাইতে উনিশশো পঁচাশি থেকে বিরানব্বই আর ছিয়ানব্বই থেকে আজকে দু হাজার একুশ অব্দি মুম্বাইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন শিবসেনা যেতে ঠিক আছে এবং শিবসেনার কি রেপুটেশান তো জানোই তার মানে সজাতি যখন নিজের মাটি নিজের দখলে রাখে দুটো মডেল একটা হচ্ছে তোষণ আর একটা হচ্ছে শাসন শিবসেনা দেখিয়ে দিয়েছে শাসন করেও এগুলোকে লাইনে রাখা যায় আর শোষণ করে তুমি তোষণ করে তুমি কতদিন লাইনে রাখবে সংখ্যা বেড়ে গেলে কাউন্সিলার চেয়ে নেবে কতদিন লাইনে রাখবে যাই হোক বিএসএফের মূল প্রশ্নে আসি বিএসএফের আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে বাংলায় পরীক্ষাগুলো চাই পশ্চিমবঙ্গে প্রতিটি পোস্টিং যে হবে বিএসএফের সে বাংলা লিখতে পড়তে ঠিক আছে বলতে এবং বুঝতে হবে তাকে পরীক্ষার একদম পরীক্ষা নিয়ে তবে পোস্টিং পোস্টিং পেয়ে পরীক্ষা না কারণ বাংলা বাঙালি গিনিপিক নয় প্রকাশ চন্দ্র বর্মন বাঙালির জাতির রাজবংশী সম্প্রদায়ের একটা মানুষ ছিল ও কোনো কুকুর কুকুরবেড়ালি গিনিপিগ ছিল না এবং শুধু প্রকাশচন্দ্র বর্মন না এরকম আরও অনেকে দুই খুন করবে রেপ করবে তোমাকে সাধারণ আদালতে বিচার করা যাবে না কেন রে ভাই তুই ভগবান নাগরিক সংবিধান বানিয়েছে সংবিধান হোম মিনিস্ট্রিতে মধ্যে হোম মিনিস্ট্রি তৈরি করা হয়েছে হোম মিনিস্ট্রির আন্ডারে বিএসএফ তৈরি হয়েছে বিএসএফ সংবিধানের উপর না বিএসএফ নাগরিকের উপর না নাগরিক সবের ওপর নাগরিক সার্বভৌম নাগরিক সার্বভৌম বলেই রাষ্ট্র সার্বভৌম নাগরিকরা রাষ্ট্র তৈরি করেছে এবং সেই রাষ্ট্র কিভাবে চলবে তার সংবিধান তৈরি করেছে এবং বলুক এগুলো না এগুলো সত্য না এই আজকে আজকাল হয়ে যায় রাই বলা যাবে না তুমি এসে মন করছো তুমি এগুলো খুব না তুমি যাও তো একবার বর্ডারে গিয়ে দাঁড়াও তো আমরা তো এটাই বলছি আমরা চাই বাঙালি ছেলেদের যে বিয়ে বর্ডারে গিয়ে দাঁড়ানোর এই সুযোগটা কেন দেওয়া হবে না আজকে ওখানে যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো মাইনে ফ্যামিলি চলে যায় এবং আশপাশে বাড়ির এলাকার মানে বেটার হয়ে যায় ঠিক আছে কেন এগুলো আমাদের দেওয়া হবে না আমরা শুধু মাইনে জোগাব ও হিন্দি জাতিগুলো শুধু মাইনে জোগাবে ঠিক আছে আর তারা যেহেতু কোনো রাজস্ব তৈরি করে না তারা শুধু বাচ্চা পয়দা করে তারা আমাদের মাইনেতে তারা চাকরি নেবে এই সিস্টেম চলবে আর আমরা দেখব আর এর বিরুদ্ধে কিছু বলতে গেলে আমরা যদি বলি ভারতের সকল ভাষার মানুষ সমান অধিকারের নাগরিক তখন বলবে এই চুপ 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 ভোর পাঁচটায় ভোর পাঁচটায় জেগে আছে বলে তুমি ঘুমোচ্ছ আমরা তো চাই আমার ভাই ভোট পাঁচটায় জেগে থাকবে যাতে আমি ঘুমোই আমি তো সেটা চাই আমার ভাইকে কেন ভোর পাঁচটায় আমার বাঙালি ভাই কেন বিএসএফের ইউনিফর্ম পরে বিএসএফের মাইনে পেয়ে বাংলায় বিএসএফের পরীক্ষা দিয়ে কেন সেইখানে বন্দুক হাতে দাঁড়িয়ে নেই আমি এটা জানতে চাই কেন সে নেই কেন সে কোথাও নেই কেন তার ভাষায় পরীক্ষা নিতে দেওয়া হবে না কেন যখন ফিটনেস টেস্ট হবে ফিটনেস টেস্ট দেওয়া বাঙালি ছেলেগুলোকে জিজ্ঞেস করে দেখুন ফিটনেস টেস্টের দিন কি হয় ফিটনেস টেস্টের দিন কী হয় আপনি জিজ্ঞেস করে দেখুন কিভাবে কাদেরকে দিয়ে দেওয়া হয় কাদেরকে ইয়ে করে দেওয়া হয় কাদেরকে কিভাবে ফেল করানো হয় ইন্টারভিউতে জিজ্ঞেস করি ইন্টারভিউতে জানেন আমার পাঞ্জাবে আমি গেছিলাম পাঞ্জাবে একজন পাঞ্জাবি বন্ধু সে বলছিল ঠিক আছে দেখ আমাদের কিছু ধারণা আছে যে অনেক পাঞ্জাবি অনেকেই দেখুন পাঞ্জাবিও কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে লক্ষ্য করেছেন যে আর্মি বলতে পাঞ্জাবি সেন্ট্রাল ফোর্স বলতে পাঞ্জাবি বলতে একটা বিষয় ছিল অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ এখন তো খালিস্তানি তৈরি করতে হবে মালটাতে তো ক্রিমিনাল বানাতে হবে ঠিক আছে সকলের সামনে ক্রিমিনাল হিসেবে উপস্থাপিত করতে হবে সে বলছিল যে তাকে জিজ্ঞেস থাকে না সে বলছিল তার সঙ্গে পড়া একজন ইউপির একজন তারা একই কোচিংয়ে পড়েছিলো ইন্টারভিউতে ইউপির যে লোকটা তাকে গোত্র জিজ্ঞেস করা হয়েছে এই বিএসএফের ইন্টারভিউতে আমি নামটা এখন বলছি না সে একটা ইয়েতে আছে আমার চেনা গোত্র জিজ্ঞেস করা হয়েছে মানে তারা বিষয়টা এমনই ধরে নিয়েছে যে এটা তাদের ওই গোবলয়ের মধ্যে হবে যে তার মধ্যে একদম সাব ক্যাটেগরির মধ্যে আছে তুই কি ওইটা তুই কি এইটা তুই কি সেইটা তুই বাঙালির ছেলে তুই কি গোত্র বলবি যদি গোত্র বলি যদি বলি সান্ডিল্য গোত্র তো কী এসে যাবে তুই তো তো প্রথমেই বাদ তরুণের স্বপ্নে সুভাষচন্দ্র বসু লেখেননি যে বাঙালি বলে তাকে নানা জায়গায় ছুতচ্ছুত করা হয়েছিল হিন্দি বলা তার সঙ্গে তো কি বদলেছে একটা কথা ভেবে দেখো ধরো আমি হিন্দি বলার ধরো আমি আপার কাস্ট ঠিক আছে ব্রাহ্মণ ঠাকুর আর কি সব যেগুলো আছে ওদের ঠিক আছে তারপরে ধরো আমি কম্পিটিভ পরীক্ষা দিচ্ছি ঠিক আছে সিআরপিএফে পেলাম যেগুলো পেলো না সিআইএসএফ পেলো যেগুলো পেলো না বিএসএফ এ পেল সেগুলো যেগুলো পেলো না সেগুলো ইউপি পুলিশে পেলো সেটাও যারা পেলো না তারা ইউপিতে হোমগার্ড হলো ঠিক আছে আর সেটাও যারা পেলো না তাদের কি হলো আমি এটার উত্তরটা দিচ্ছি না এরপরে আমি একটা জাস্ট একটা প্রশ্ন করছি গোরক্ষক করতে থেকে আসে যে গ্রুপগুলো নিয়ে এটা কিন্তু আটকায় না অনেকের ধারণা গোরক্ষক পরক্ষক দিয়ে না ওখানে গরু গুরু সব আটকে ফাটকে করছে তোলা বাজি সেম সিস্টেম ইউপির মধ্যে সেম সিস্টেম টাকাটা দিয়ে তুই তখন বিহারে ঢুকবি সে তো পরীক্ষাটা পাইনি কিছু ছেলে তো পরীক্ষায় পাবে না ওদেরও তা তাদেরও তো একখানে এমপ্লয়মেন্ট চাই অদ্ভুত ব্যাপার তাদের এমপ্লয়মেন্টটাও গরু কেন্দ্রিক কিন্তু তাদের টাকাটা ডাইরেক্ট তুলতে হয় ওদেরকে দিয়ে যায় এই তফাৎ এই এই যে নির্দেশিকা এসছে তার একটা বড় কারণ হিসেবে দেখানো হয়েছে যে যেহেতু সীমান্তের থেকে দূরে আর কি এই ধরনের চোরাচালান বা বিভিন্ন টাইপের যে কাজগুলো হয় সেইগুলো পরিচালনা করা হয় এবং ড্রোনে করে অস্ত্র যাতে আদান প্রদান করা যায় বিএসএফের মধ্যে এটাও একটা কারণ হিসেবে দেখানো হয়েছে এটা তো একটা বড় সুরক্ষার জন্য মানে এই এই কারণটা দেখানো হয়েছে যে যেহেতু সীমান্ত থেকে অনেক দূরেও আর কি ধরনের অনেকে দুষ্কৃতীরা বা অন্য দেশের নাগরিকরা ঢুকে এই ধরনের কাজ করছে সেই জন্য এই বিএসএফ বিএসএফের বাড়ানো হচ্ছে তো সেই জায়গা থেকে তো এটার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রয়েছে শুনতে গেল শুনতে খুব ভালো এবং শুনতে আপাতভাবে খুব যুক্তিযুক্ত যে কে বলেছে যে বর্ডারের শুধু পনেরো কিলোমিটারের মধ্যে মুসলমান বাংলাদেশই থাকবে সে তো ষোলো কিলোমিটারেও থাকতে পারে সে তো সতেরো কিলোমিটারেও থাকতে পারে সে তো পঞ্চাশ কিলোমিটারও থাকতে পারে গল্পটা হচ্ছে সে তো একান্ন কিলোমিটারও থাকতে পারে তাই না ঠিক আছে সে বাহান্ন কিলোমিটারও থাকতে পারে সে একশো কিলোমিটারও থাকতে পারে তাহলে সারা ভারতটা করে দাও বিএসএফের আন্ডারে সমস্যা কী যদি আমি বর্ডার থেকে ঢুকে যদি রেল স্টেশনে পৌঁছে যাই আমি তো সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবো তাহলে পঞ্চাশ কিলোমিটার কেন আমার এটা প্রথম কথা প্রশ্ন আর কোনো উত্তর দিতে পারবে কেউ যে হোয়াই ফিফটি কিলোমিটারস পঞ্চাশ কিলোমিটার হঠাৎ কেন আমি আবার বলছি যে কোনো ক্ষেত্রে এতে এর প্রতি কোনো রকম নেগেটিভ কোনো কিছু আমি বলার চেষ্টা করছি না কিন্তু এর মধ্যে যে বাস্তব যেটাকে বলা হয় হচ্ছে যে মানে পচা যে এলিমেন্টগুলো রয়েছে একদম সেগুলোর কথা বলা হচ্ছে ঠিক আছে একদম সেগুলোর কথাই বলা হচ্ছে এবং সেগুলো কী করে রিফর্ম করা হয় করা যায় আমি সেগুলোও বলছি বাংলা ভাষায় পরীক্ষা নাও তামিল ভাষায় পরীক্ষা নাও যেখানে হাটরস হয় না সেই সেই সব রাজ্য থেকে পরীক্ষা নাও যেখানে হাটরস হয় না যেসব যেখানে উন্নয় হয় না ঠিক আছে যেখানে নির্ভয়া হয় না সেই সব জায়গা থেকে পরীক্ষা নাও সেসব জায়গার ভাষা থেকেও পরীক্ষা নাও নাকি নির্ভয়া হাটরস উন্নয়ের এলাকার ভাষার থেকেই শুধু পরীক্ষা নেওয়া সম্ভব সেখান থেকেই শুধু বর্ডারের রাষ্ট্রপ্রেমিক তৈরি করা সম্ভব কি এরম করে কি বলা আছে কোথাও আমরা তো এটা চাই আমরা তো রিফান্ড করতে চাই আবার বলছি যখন এটা ফুল বাঙালিদের হাতে ছিল তখন কোনো ইনফিল্টেশনের গল্পই ছিল না এবার একটা কথা বলি এই যে পঞ্চাশ কিলোমিটার হয় ফুল করে দাও তাই না এর কাজ আবার আপনাদের তো এর কাজ কিন্তু আসলে খুব স্পেসিফিক দেওয়া আছে বিএসএফের বন্দুক কিন্তু রাষ্ট্রের ভেতরের দিকে তাক করা থাকবে না রাষ্ট্রের বাইরের দিকে তাক করা থাকবে এইটা প্রথম বোঝা দরকার সীমান্ত বরাবর তাক করা থাকবে বাইরের দিকে তাক করা থাকবে ভেতরের দিকে তাক করা না ঠিক আছে তোর ক্ষমতা থাকলে পঞ্চাশ কিলোমিটার অধিকা করিয়া আয় না খুব তো চার্জ দিতিস ঠিক আছে যে একদম পুরো খুলনা বরিশাল বাগেরহাট পুরো একদম নিয়ে নেব খুব তো চার্জ দিত না কোথায় খুলনা বরিশাল বাগের নিয়ে নেওয়ার কথা হচ্ছিল এখন বলছে রাজার নেবে অরুণাচল প্রদেশের চীন গ্রাম বানিয়ে ফেললো এরা রাজার হাতে বর্ডার নিউ টাউনে বর্ডার গার্ড করছিল এইটা আমি 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 কোনো অবাস্তব কথা বলছি কেউ বলব সেটা মিথ্যা কথা তাহলে সবই মিথ্যা কথা নাসাও মিথ্যা কথা বলছে প্যান্ডাগানও মিথ্যা কথা বলছে স্যাটেলাইট ইমেজেরই মিথ্যে কথা বলছে সকল মিথ্যে কথা বলছে শুধু সত্য হোয়াটসঅ্যাপে আসে এই যে আরেকটা কথা এবার বলতে চাই ধরো বাংলাদেশি মুসলিমই ধরো ঠিক আছে যেটাকে সবচেয়ে ক্রিমিনালাইজ করা হচ্ছে বাংলা পক্ষর স্পষ্ট কথা রোহিঙ্গা দেখলে লাথ মেরে বার করো শুধু বার করো না লাথ মেরে বার করো ঠিক আছে যদি দুটো লাথি হয় একটা লাথি আমি মারবো একদম স্পষ্ট বলে দিচ্ছি একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে রোহিঙ্গারা তো বাঙালি না ফলে বাংলা পক্ষর স্পষ্ট কথা পশ্চিমবঙ্গে যে কোনো নিপীড়নের শিকার কোনো বাঙালির জায়গা এখানে রয়েছে কিন্তু আর কারোর এক্সট্রা জায়গা নেই কোনো অন্য কোনো রাষ্ট্র অন্য কোনো কিছুর জায়গা নেই কারণ প্রতিটি মাটির একটা ধারণ ক্ষমতা রয়েছে ঠিক আছে এতে মানবিকতা অমানবিকতা এ ও হু হাই সব কিচ্ছু নেই বিজ্ঞান রয়েছে যে এই মাটির একটি ধারণ ক্ষমতা রয়েছে কদিন আগে আমরা জগদ্ধাত্রী পুজো করলাম ঠিক আছে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী হল লজ্জার কথা এখানে এখন ষষ্ঠীর মানে অন্য হয়ে যাচ্ছে কিন্তু সেদিন জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী ছিল জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী করতে বাংলার কোনো নদী পুকুর কিছুকে দূষিত করতে হয়নি কারণ মা জগদ্ধাত্রী তিনি এই তৈরি করেছেন উনি জগৎ ধ্বংসকারী নয় উনি জগদ্ধাত্রী ঠিক আছে তাই উনি যেরকম জগৎ ধারণ করেছেন তেমনি ধাত্রীর কাজ করেছেন ধারণ না ধাত্রীর কাজ করেছেন তেমনি এই মাটিটা একটা শার্টেন ধরতে পারে এর বেশি হতে পারে না এটা যদি কেউ বলে যে সেভেন্টি ওয়ানের পর থেকে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধ মুসলমান অনুপ্রবেশকারী একটাও ঢোকেনি সে মিথ্যে কথা বলছে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা বলছে তার অন্য কোনো এজেন্ডা আছে সব কথা বলার ঠিক আছে বাংলা পোক আবার আরেকটা কি বলে এই তো দিলীপ ঘোষ বলেছিল দু কোটি না দেড় কোটি না দু কোটি বার করে দেবে এটাও ঢোক মারছে হাতে নাতে এক্ষুনি প্রমাণ করে দেব চারটে প্রশ্নের মাধ্যমে যে প্রশ্নের উত্তরগুলো এই দর্শক নিজের সঙ্গে দেবে আচ্ছা বাংলাদেশ থেকে ধরুন দেড় কোটি দেড় কোটি বাদ দিন এক কোটি পঞ্চাশ লাখ বা দু কোটি যা নিজের মতো ফিগার বুঝিয়ে নিন বড় ফিগার হতে হবে একখানা ঠিক আছে পঞ্চাশ লাখ ধরুন বা এক কোটি বা দু কোটি যেরাম দিলীপ ঘোষ বলেছে বাংলাদেশ থেকে ঢুকেছে অবৈধ মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশি ওকে তাহলে বেশ একাধিক কোটি বাংলা এই যে লোকগুলো যারা এসছে এদের মুখের ভাষা কী বাংলা না হিন্দি লোকর মানুষ উত্তর জানে কোটি কোটি বাংলা বাংলাভাষী মানুষ যদি ভারতে ঢোকে তাহলে ভারতে বাংলা বাংলাভাষী মানুষের পার্সেন্টেজ বাড়বে না কমবে এটা উত্তর দিক মানুষ উত্তর হচ্ছে বাড়বে আমরা জানি প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় মাথায় রাখতে হবে জনগণনা কিন্তু নাগরিক গণনা নয় জনগণনা মানে সকলে এভরিবডি সেই কারণে এটাকে জনগণনা বলা হয় ঠিক আছে আদম সুমারি বলা হয় নাগরিক শুমারি বলা হয় না জনগণনা বলা হয় নাগরিক গণনা বলা হয় না মানে আছে কথাগুলোর মানে বুঝতে হবে এগুলো নিয়ম অনুযায়ীও তাই তো সেই সময় ইনফ্যাক্ট যারা ট্যুরিস্ট ট্যুরিস্ট সকলকে এই সময় গোনার কথা যারা রয়েছে এতটাই তো বললাম তো বাঙালির পার্সেন্টেজ বাংলাভাষী মানুষের পার্সেন্টেজ বেড়ে যাবার কথা আগে যেটা বললাম বাস্তব কি? বাস্তব হচ্ছে উনিশশো থেকে শুরু করে প্রতিটি দশকে ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ কমছে তাই যারা ঢুকছে নাকি জিনভূত নাকি এরা বর্ডার পেরিয়েই মারবাড়ি বিহারি হয়ে যাচ্ছে কি কেসটা কি? কিছু তো একটা এক্সপ্লেনেশান চাই হয় তোমার এক কোটি দেড় কোটি এগুলো সত্য এগুলো যদি সত্য হয় তাহলে জিনবুত হয়ে যাচ্ছে কি কিংবা অন্য রকম হয়ে যাচ্ছে এই ধরো এই মাইক্রোফোনের মধ্যে লুকিয়ে যাচ্ছে তাই জনগণনা করা যাচ্ছে না ঠিক আছে কিছু একটা হচ্ছে অথবা এরকম কোনো সংখ্যা নয় ঠিক আছে অনেকে বলতে পারে এগুলো কী সব বলছো সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য এই সেই সব কাগজ ফাগজে অনেক সব জাল থাকে জালি থাকে গনে না তখন পালিয়ে যায় কত কিছু হাজারটা থিওরি বলা যায় না ঠিক আছে ভুলে যাও কোনো তথ্যপত্রর কথা ভুলে যাও যদি ঢোকে খেতে হবে তো তাই তো এমপ্লয়মেন্ট কোথায় শহরাঞ্চলে গ্রামে কোনো একটা জায়গায় যদি নতুন লোক আসে কিন্তু বলে দেবে এখানকার লোক নয় সঙ্গে সঙ্গে বলে দেবে এবং সকলে জানে যে গ্রামে কৃষিতে হঠাৎ করে তুই বাইরে থেকে এলে কৃষি জমি কিনলে সেখানে কিনে তুমি এই করলে এইভাবে কখনো হয় না তুমি শহরাঞ্চলে তুমি কি মিশে যাবে লোকের মধ্যে তুমি তুমি যদি অবৈধ অনুপ্রবেশকারী হও তোমার মেন আইডিয়া মধ্যে মিশে যাবে তাই তো তো বাংলার কোনো শহরাঞ্চল কলকাতা হোক সেটা শিলিগুড়ি হোক সেটা আসানসোল হোক সেটা খড়গপুর হোক সেটা রানীগঞ্জ হোক সেটা ব্যারাকপুর হোক সেটা চন্দননগর হোক সেটা ব্যান্ডেল হোক সেটা হলদিয়া হোক সেটা মানে কি বলবো ভাটপাড়া টিকিয়াপাড়া হোক সেটা বাজার হোক সেটা শিলিগুড়ি হোক সেটা বানারহাট হোক সেটা জলগাঁও হোক ঠিক আছে বলেই যেতে পারি শহরের এরকম বাংলায় একটা কোনো শহর আছে আচ্ছা শহর বাদ দিলাম একটা কোনো শহরের একটা কোনো ওয়ার্ড আছে যেখানে কোনো বাঙালি বলতে পারবে যে গত তিরিশ চল্লিশ বছর আগের থেকে অনেক বেশি বাংলা শুনতে পাচ্ছি আমার যদি বাংলা জানা লোকজন ঢোকে বাংলা বলা লোকজন ঢোকে এবং কম না লাখে লাখে কোটিতে কোটিতে ঢোকে আমার তো পুরো বাংলা ময় হয়ে যাওয়া উচিত জায়গাটা মানে এত বাংলা বলে ভাই একটু কম বাংলা বল এ আগের থেকে এত বাংলা আর নিতে পারছি না এরকম হয়ে যাওয়া উচিত কী শুনছি তার জায়গায় হিন্দি উর্দু গল্পটা হচ্ছে এইখানে ওপারে বর্ডারটা খোলা ওটা আন্তরাষ্ট্রীয় বর্ডার না ওটা হচ্ছে স্টেট বর্ডার ওখানে মিনিটে মিনিটে বাস ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে বাঙালিকে কি করিয়ে রেখেছে তুই যে বর্ডারে বিএসএফ আছে যে বর্ডারে ফেন্সিং আছে যে বর্ডারের ওপারে তোর থেকে পার ক্যাপিটা ইনকাম বেশি সেখানে তুই হাঁ করে তাকিয়ে থাকবি আসছে আসছে তারা আসছে ঠিক আছে বাঙালি এটা ভুলে যাচ্ছে এই আসছে করতে গিয়ে তার পেছনটা কিন্তু এদিকে ফিরে রয়েছে ফলে যা হবার তাই হচ্ছে কি বললাম বুঝলে তো বাংলা স্পষ্ট কথা পুরো বাংলাদেশ বর্ডার বর্ডারের পুরো ইলেকট্রিক ফেন্সিং চাই হাত দিলে চলে যাবে এই নির্দেশিকা আসার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা পক্ষের মানে প্রতিবাদটা কি হতে চলেছে বা হতে চলেছে কি বাংলা পক্ষ প্রথম সংগঠন এবং একমাত্র সংগঠন যেটা এই নির্দেশিকা যখন পুজোর সময় এসছিল আমরা তার তিন দিনের মধ্যে আমরা পথে নেমে আন্দোলন শুরু করেছি তিন দিনের মধ্যে চকে তখন মাপছে কী বলবো বিএসএফ আরে ভাই বলো না খোলা কথাটা খোলা বলো না আমরা তো আর তোর এর বিরোধী না আমরা স্পেসিফিক কিছু প্যাটার্ন এবং অ্যাক্টিভিটিসের বিরোধী তুমি বড় আমাদের স্যাটিসফাই করো আমাদের বিএসএফ আমাদের কাছে উত্তর দিক বাঙালি জাতির কাছে বিএসএফ উত্তর দিক যে বাংলার মাটিতে অন ডিউটি একজন বিএসএফ ফ্রম অর ইউপি সে যদি একজন বাঙালি নারীকে দর্শনের অভিযোগ আসে তার বিরুদ্ধে তাহলে কেন তার বিচার সেই এলাকার আদালতে হবে না সেই যে এলাকার মধ্যে পড়ছে কেন হবে না তুই বোঝাও কেন হবে না তাহলে তুই থাকতিস না আর বাকি যদি বলতিস আমি অন ডিউটি আমার আদালত ওরকম পেশ করা যাবে না কি হতো এই ক্যামেরাটাই শুধু বাকি থাকতো তুই আর বাকি থাকতিস না পাবলিক যা করতো তোকে এটাই তো মানুষকে ভগবান মনে করতে নেই আরেকটা কথা প্রতিটি মানুষের না একটা হেড অফিস আছে সেই হেড অফিসটা কোথায় বলতো এই হেডের মধ্যেই এই হেড অফিসটা অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত না এই যে প্রকাশ বর্মন যে খুন হলো ঠিক আছে আমি বলছি তো সে কী ভেবেছিল আমি জানি না সে বিজেপি ভোটার হবার হাইলি লাইকলি বিজেপি ভোটার কি খারাপ এটা কখনো হয় এই তো কদিন আগে ইউপিতে একটা ব্যবসায়ীকে টেনে টেনে এনে সিসিটিভি ক্যামেরা দেখা গেলো পুলিশ একদম ধরে ধরে খুন করলো পয়সা তুলছিল সে বিজেপির অনেক বছর ধরে করেছে ওই বললাম না বেনিয়া কোম্পানি তুই কত বছর সার্ভিস দিয়েছি এটা বড় কথা না যখন মনে হবে তোকে অফ করবে সেদিন থেকে তুই পর দিন অফ পাল ভুটান কিন্তু বর্ডার সিল করে না কেন এটা জানা দরকার এই বললাম না ডেমোগ্রাফিক বদলাচ্ছে আগের থেকে বেশি বাংলা শুনতে পাচ্ছি না এটা তো আমি এদিকের কথা বললাম কিন্তু আগের থেকে বেশি নেপালি শোনা যাচ্ছে আগের থেকে বেশি নেপালি শোনা যাচ্ছে যে কারণে শিলিগুড়িতে গত পরশু একজন বলল শিলিগুড়িটা হাসপাতালে বাঙালিকে যে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও এটা হচ্ছে এখানে হিন্দি চলবে এটা বলা সাহস পেলো কি করে সাহস পেলো সেখানে খুব ইন্টারেস্টিং সেটার নাম ইমরান খান উর্দুভাষী বিহারি তাহলে খেলাটা বোঝো ওদের সকলের মধ্যে কিন্তু তুমি বাংলাদেশি আর তুমি শুধু মনে করছো মুসলমান বাঙালি তুই মনে করছো যে মুসলমান বাঙালি মানেই বাংলাদেশি বলতে পারবো কেউ কিছু বলতে পারবে না কিন্তু চেপে ধরলে বলবো না আমি তো ওপারের মুসলমানকে বলছি আরে যারা বলার বলছে তোদের সকলকে ধরে বলছে তুই যে বলছিস তোকেও ধরে বলছে যা ইমরান খান যখন বলছে ঠিক আছে তার নাম ইমরান খান না হয় যদি অক্ষয় কুমার হতো সে যদি বাংলাদেশি বলতো তাহলেও তোকে ধরাই ছিল হিন্দু বাঙালিকে বলছি আমি পশ্চিমবঙ্গের আজকে এই জায়গায় ডেমোগ্রাফিক এত চেঞ্জ হয়ে গেছে আজকে নেপাল তার ম্যাপে ভারতের কিছু অংশ নিজের মধ্যে করে দেখাচ্ছে আজকে এই জায়গায় পৌঁছে গেছে বিষয়টা অথচ নেপালের বর্ডার সিল নেই বাঙালিকে খেলা বুঝতে হবে বাঙালিকে খেলা বুঝতে হবে বাঙালিকে পশ্চিমবঙ্গকে ছিন্ন ভিন্ন করার একটা প্রক্রিয়া গঙ্গার পশ্চিম পারে বর্ডার আমরা আমি তখন পুজোর সময় দেশের বাড়িতে ছিলাম আমাদের দুর্গা পুজো হয় দেশের বাড়িতে আমাদের দিনকার পুরনো পুজো জিরাটে প্রায় সাড়ে তিনশো বছর তো সেখানে এমনি কথাবার্তা আড্ডা হচ্ছিলো তো আমি জিরাট বাজারে গেছিলাম সেখানে কথা হচ্ছিল এমনি বাজারে এখনো আড্ডা আড্ডা বসে তো ওরা জানো তোমরা বর্ডারে থাকো বলে আমরা বর্ডারে থাকবো কেন আমরা তো জিরাটে বলে এখন একটা বর্ডার তো অবাক হলো লোকজন ব্যাপারটা বুঝতে পারেনি কি বলার চেষ্টা করছি বুঝতে পারেনি কী বলার চেষ্টা করছি এখন বুঝতে পারছি আস্তে আস্তে এটা নিয়ে যত কথা হচ্ছে তত ভালো আমি বলবো আপনারা একবার কিরিটি রায়ের সঙ্গে একবার একটা ইন্টারভিউ করুন উনি এবং ওনাদের সংস্থা এবং ওর যে ভলেন্টিয়াররা তাদেরও বিএসএফ তারা করেছে কেন রে বাংলার মাটিতে সত্য জানার জন্য এটাকে বিএসএফের ডিউটির মধ্যে পড়ে বাংলার মাটিতে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিকরা যারা দর্শিত হচ্ছে যারা খুন হচ্ছে যাদেরকে পেটানো হচ্ছে যাদের মাল চুরি করে নেওয়া হচ্ছে যাদের অত্যাচার করা হচ্ছে তাদের খবর আরেকজন ভারতীয় নাগরিক নিতে গেছে এদের দোষ করেছে এবং তাতে বিএসএফ তাদেরকে টার্গেট করছে এই যারা এই খবর নিতে যাচ্ছে এই অভিযোগ এই এই ঘটনাটা ঘটছে কেন এটা কোন বিএসএফ রুলের মধ্যে পড়ে কারণ বিএসএফ এর রুলের বাইরে কিন্তু বিএসএফ নয় আবার এই রুলের দিকেও আমাদের প্রশ্ন তুলতে হবে যে কেন ভাই ধর্ষণ করলে তুমি নর্মাল আদালতে আসবে না কেন রে ভাই ধর্ষণ অন ডিউটি ধর্ষণ আবার কোন ডিউটির মধ্যে পড়ে আমি বিশ্বাস করি না বিএসএফের যারা সংবিধান প্রণেতা যারা বা বিএসএফের যারা তারাও মনে করেন ওয়ান টু ওয়ান জিএস কোন কি বলবে না না ভুল অভিযোগ তো হতে পারে তো অভিযোগ ভুল কি না সেটা সেই অভিযোগকারীর সংস্থা কেন ঠিক করবে ঠিক করবে আদালত আদালত কেন থাকে কোনো একখানা রাষ্ট্রে একটা রাষ্ট্র পুলিশ রাষ্ট্র বা স্বৈরতন্ত্র বা আর্মি রুল কখন না বলা হয় যখন সেখানে আদালতে বিচার হয় আদালতের বিচার দরকার তো হোম মিনিস্ট্রির বিচার দরকার না তো সেটা পুলিশের ক্ষেত্রেও সত্য পুলিশের ক্ষেত্রেও সত্য আজকে আজকে পুলিশ যদি আজকে অন ডিউটি কিছু করে সে বলতে পারবে আমি অন ডিউটি ছিলাম না এবং বলার কথাও না উচিতও না পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রেই বলছি বা যে কোনো পুলিশের ক্ষেত্রে মানুষ যখন কাউকে আর্মস দেয় সরকারিভাবে সাংবিধানিকভাবে তার ওপর দায়িত্ব বা সেটা বিরাট কিন্তু ঝুঁকি নিয়ে দিচ্ছে তোর আর্মস নেই আমার আর্মস নেই তার আর্মস আছে কি না সে আর্মস থাকবে বলে আমরা প্রোটেক্টেড থাকবো ফলে সেই আর্মসটা প্রোটেকশানের জন্য হচ্ছে নাকি আর্মসটা অপারেশানের জন্য হচ্ছে অত্যাচারের জন্য হচ্ছে কারণ যাকে তুমি ধরে দিয়েছো তুমি তো একখানা রিটেন পরীক্ষার ভিত্তিতে দিয়েছ ফিজিক্যাল টেস্ট লেফট রাইট ঠিক আছে একটু দৌড় আর কিছু ইন্টারভিউ তারও কোয়েশ্চেন পেপার ফাঁস হয় এই আমার কাছে আছে জম্মুতে কোয়েশ্চেন পেপার ফাঁস হয়েছে জম্মুর কী ভাষা হিন্দি কোয়েশ্চেন পেপার ফাঁস হয়েছে কোথায় ইউপিতে তার ভাষা কি হিন্দি এগুলো হচ্ছে ধরা পড়া ফাঁস তাহলে না ধরা পড়া ফাঁসের অনেকগুলো এখানে বসে আছে অবভিয়াসলি তো আমাদের এখন ধরতে হবে সেটা সব ভগবান নাকি এই বিষয়ে আমি একটা শেষ প্রশ্ন করছি এবং একটু অন্য প্রসঙ্গে যেহেতু তুমি নিজেই জগদ্ধাত্রী পুজোর কথা বলছিলে এবং নদী দূষণের কথাটা তুললে সেই জন্যই যে আমরা দেখেছি প্রতি বছরের মতো এবছরও তোমরা রবীন্দ্র সরোবরের সামনে অবস্থান করেছিলে যাতে ছট পুজোর জন্য রবীন্দ্রসরোবর দূষিত না হয় তো রবীন্দ্র সরোবর দূষণ পুজো এই সব আমরা কিছু বলিনি আমরা স্পষ্ট কথা বলেছি কিছু বহিরাগত অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট কিছু হুলিজ্ঞান ঠিক আছে যাদের দাঁতের ফাঁকে গুটখা এবং মাথার চুল অনেক ক্ষেত্রে লাল হয় তারা যেন বাংলা ও বাঙালির গর্ব রাষ্ট্রীয় যে সরোবর রাষ্ট্রীয় তকমাপত্র সরোবর যেটা রবীন্দ্র সরোবর সেখানকার গাছ সেখানকার বাস্তুতন্ত্র সেখানকার জল সেখানকার মাছ সেখানকার কচ্ছপ সেখানকার ফুল এসব করা চলবে না ওখানে হিজড়া ডান্স চলবে না ওখানে বাজি ফাটানো চলবে না ওখানে গাছপাচ্ছে না চলবে না ওখানে দূষণ করা চলবে না এবার তারা কেন ওগুলো করছে সেটা তাদের ব্যাপার আমাদের জানি না আমাদের বাড়িতে সেদিন জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী পুজো ছিল এবং জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী পুজো হওয়ার জন্য চ আজকে গিয়ে গাছ ভাঙিয়ে আজকে গিয়ে নদী নষ্ট করি এরকম আমাদের বাঙালি বাড়িতে এরকম কোনো শিক্ষা কেউ দেয়নি অন্য আমি কোনো অন্য কোনো বাড়িতে জন্মাইনি ফলে অন্য বাড়ির কী শিক্ষা আমরা জানি না এবার এই জায়গা থেকেই যে আমরা দেখেছি ছট পুজোর দিন যে যে দিনের কথা তুমি বলছো জগদ্ধাতী পুজো ষষ্ঠীর দিন ছিল সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ছট পুজোর জন্য আমি ব্রত রেখেছি উপোস করছি আমি কিছু খাইনি এই মন্তব্যের পরই নেট মাধ্যমে একটা তুমুল সমালোচনা বা কটাক্ষের তীর বাংলা পক্ষ এবং বিশেষ করে তোমার দিকে ছুটে আসে যে একটা মি আমরা যেটাকে বলি সহজ ভাষায় যে নেট মাধ্যমে এটা সেটা আমরা দেখতে পাই এবং তার কারণটা খুব স্পষ্ট যেটা ইঙ্গিত ছিল যে যেহেতু ইলেকশনের আগে তোমরা বাঙালি বিরোধী দল হিন্দি সাম্রাজ্যবাদী দল বিজেপি আটকাতে বাংলার দল তৃণমূল হোক বা সিপিএম তোমরা এরমভাবে রেখেছিলে সেই জন্যই আর কি এই 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 ধরনের মিমটা তৈরি হয়েছে এক্ষেত্রে কি বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছট পুজোর জন্য উপোস রাখছে সেই বাংলার দল বাঙালির দল এবং যে যেটাকে কেন্দ্র করে তোমাদের নিয়ে মিম তৈরি হচ্ছে কি বলবে দেখো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে প্রথম কথা আমাদের তো কোনো কারুর কোনো উৎসব পুজো কোনো জাতি এসব নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই তবে এটুকু বলতে পারি আমি জানি না উনি এই বছর প্রথম উপবাস করলেন কি না কিন্তু যদি গত বছরও উপবাস করে থাকেন বা দু হাজার উনিশের আগেও উপবাস করে থাকেন আমি শুধু বলবো যে যেসব জায়গায় এই ছট খুব বেশি হয় পশ্চিমবঙ্গে সেসব এলাকার ওয়ার্ডগুলোতে একবার তৃণমূলের ভোটটা দেখে নেবেন বুঝতে পারবেন যে উপবাসের ফলে কোনো আশীর্বাদ তিনি পেয়েছেন আদৌ পেয়েছেন কি না আমি আবার শিবসেনার মডেলটার কথা বলতে চাই যে উনিশশো ছিয়াশি থেকে বিরানব্বই এবং ছিয়ানব্বই থেকে দু হাজার একুশ ছাব্বিশ শতাংশ মারাঠি নিয়ে মুম্বাইতে শিবসেনা শাসন করে তোষণ না করে ঠিক আছে উদ্ধব ঠাকরে আমার মনে হয় না উপবাস উপবাস করে কিন্তু তাতে তার মুম্বাই পুরসভা জিততে কোনো প্রবলেম হয় না অর্থাৎ অনেক মডেল আছে আমার কথাটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী উনি ওনার সুস্বাস্থ্য আমি কমনা করি ঠিক আছে এবার যে হারে বাড়ছে ঠিক আছে নানা রকম গুটখার বিক্রি বাংলার নানা শহরাঞ্চলে শিল্পাঞ্চলে আগামী দিনে তো ওনাকে দুদিন উপবাস করতে যদি হয় ও যদি তিন দিন উপবাস করতে হয় চার দিন উপবাস করতে হয় কতদিন আমি চাই না বাংলার মুখ্যমন্ত্রীকে এত উপবাস করতে হোক আমি চাই উনি সুস্থ সবল থাকুন বাংলার প্রতিটি মানুষটাই বাংলার মুখ্যমন্ত্রী সুস্থ সবল থাকুন আরেকটা কথাও বলছি আমার তো এতগুলো স্বস্তি আছে অন্য কোন স্টেটের কেউ উপবাস করে অন্য কোন স্টেটে বাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে অন্য কোন স্টেটে প্রতি বছর নতুন নতুন বাংলা মাধ্যম সরকারি মদতপ্রাপ্ত স্কুল খোলা হয় আমি জিজ্ঞেস করতে চাই আমি বাংলার মুখ্যমন্ত্রী তার দল তৃণমূল বাংলার যারা বাঙালির মধ্যে বিভেদ না করা যে দলগুলি রয়েছে কংগ্রেস সিপিএম ঠিক আছে এমন কি বিজেপির যারা ভোটারও সকলে তো আর মানে ওইসবের মধ্যে নেই তাই সকলকে বলতে চাই যে ভাই কোথাও লক্ষণ রেখা দিতে হবে কোথাও একটা লক্ষণ রেখা দিতে হবে আজকে দুদিন ছুটি দিতে হচ্ছে এখনকার সংখ্যা থেকে যদি আরও সংখ্যা বেড়ে যায় তিন দিন ছুটি দিতে হবে আর তুমি ভাবছো তিন দিন ছুটি চার দিন ছুটি পাঁচ দিন ছুটি করে বাঁচবে একদিন বাঙালির মাথার ওপর বসে বাঙালি কত দিন ছুটি পাবে সেটা ওরা ঠিক করে দেবে সেই দিনটা যাতে দেখতে না হয় একটা লক্ষণ রেখা দিতে হবে ঠিক আছে বাংলা পক্ষ ভোটে লড়ে না কিন্তু সামনের পৌর ভোটে বাংলা পক্ষর স্পষ্ট দাবি বাংলার প্রতিটি পৌরসভায় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি প্রার্থী প্রতিটি ওয়ার্ডে বাঙালি চাই স্পষ্ট কথা তাহলেই দেখবেন আমরা কীরকম সুন্দর হয়ে যাব গুটখার দাগ মুছে যাবে ষষ্ঠ জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর মতোই পালিত হবে ঠিক আছে রাজ্য সরকারি অফিসে ওয়ার্কিং ডেস বাড়বে কত ভালো ভালো ব্যাপার হবে বাঙালি পরিযায়ী ছেলেমেয়েরা ঠিক আছে যারা অন্যান্য রাজ্যে আছে বা ফিরে এসছে তারা পশ্চিম বাংলার মাটিতেই কাজ পাবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী তাজপুরে দেউচাপাচামিতে লজিস্টিক্সে এত চাকরির সুযোগ সৃষ্টি করেছেন কিন্তু বাংলায় চাকরি আছে বাঙালির চাকরি নেই বাঙালির যদি চাকরি না থাকে চাকরিটা তো কারুর হচ্ছে আর চাকরি তাদের যত বেশি হবে তত বেশি উপবাস করতে হবে এই উপবাসটা প্রতীকী একরকম যে কোনো উপবাসই তো একটা প্রতীকী তাই না প্রতীকী এই অর্থে যেটা স্বেচ্ছা উপবাস কিন্তু এই বাংলার মাটিতে সৃষ্ট এতগুলো শিল্প এবং শিল্প থেকে উদ্ভূত এতগুলো চাকরি না পেয়ে তো তাহলে বাঙালিকে উপবাস করতে হচ্ছে চাক বা না চাক আমরা চাই না বাংলার মুখ্যমন্ত্রীকেও উপবাস করতে হোক বা কোনো বাঙালিকে এরকমভাবে উপবাস করতে হোক এই সব কারণে বাংলার মুখ্যমন্ত্রী এত শিল্প সম্ভাবনা সৃষ্টি করেন যেগুলো একদম গুণে বলা যায় আজকে যারা বলে বাংলায় শিল্প নেই তারা মিথ্যে কথা বলছে স্পষ্ট কথা বলছি মিথ্যে কথা বাংলার কোনো গ্রাউন্ডের কোনো অভিজ্ঞতা নেই এই যে ধরুন আমরা এখন কলকাতায় আছি ঠিক আছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে চলে যান শিল্প নেই হাওড়ার শিল্পাঞ্চলে চলে যান শালকিয়া থেকে শুরু করে শিল্প নেই আপনি হুগলি দিল্লি রোড ধরে ডানকুনি থেকে শুরু করে তুমি প্রায় ওদিকে ভদ্রেশ্বর পেরিয়ে সার শুধু শুধু দিল্লি রোড ধরে যাও দুপার এবং নতুন নতুন শেড দেখবে তুমি একটা ওই নীল রঙের যে শেড ওদের দেখে বুঝতে পারবে নতুন কনস্ট্রাকশান থেকে বুঝতে পারবে নতুন কিন্তু ওই সবকটা জায়গাতেই কালী পুজো হলে ছুটি হচ্ছে না দেওয়ালি হলে ছুটি হচ্ছে কি হচ্ছে তাহলে ওখানে ওখানে ভেতরে অনেক মন্দির তৈরি হয়েছে কোথাও মা মনসার মন্দির নাই। কোথাও মা কালীর মন্দির নাই কোথাও মা চণ্ডীর মন্দির নেই অথচ মন্দির তৈরি হচ্ছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই বাঙালির কাজ হয়ে বাঙালি বাংলায় থিতু হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা ইচ্ছে মতো উপবাস করব ইচ্ছে মতো উপবাস করব না কিন্তু নিজের ইচ্ছায় করব চাপে পড়ে করব না অনেকে তো বলে আজকাল একটা ডাক্তারিদের টার্ম আছে ইন্টারমিডিয়েট ফাস্টিং ওটা শরীরের পক্ষে ভালো এবং বাংলার মুখ্যমন্ত্রী অনেকের আইডল হওয়া উচিত ফিটনেসের উনি যেভাবে হাঁটেন আমার এই যে চেহারা ঠিক আছে আমার চেহারা তো আমার যে ওজন হওয়া উচিত আমার বয়স এবং হাইট অনুযায়ী তার থেকে বেশি ঠিক আছে আমি হাঁপিয়ে যাব ওরকমভাবে হাঁটতে ঠিক আছে কিন্তু স্পষ্ট স্পষ্ট কথা হচ্ছে যে বাংলার মাটিতে বহিরাগত তোষণ চলবে না বাংলার প্রতিটি বেসরকারি কাজ টেন্ডার চাকরি মিউনিসিপ্যালিটির টিকিট কাউন্সিলরের টিকিট সব ভূমিপুত্রদের দিতে হবে তা না হলে অর্জুন সিং তৈরি হবেই তা না হলে জিতেন তেওয়ারি তৈরি হবেই হবেই সূর্যদেবের অভিশাপ বাংলার ওপর হচ্ছে জিতেন তেওয়াড়ি অর্জুন সিং এটা তো বাংলার উপর অভিশাপ একটা সূর্যদেবকে আমরা শ্রদ্ধা করি আমরা ভক্তি করি তাহলে বাঙালি নিশ্চয়ই কিছু একটা ভুল করেছে যে এখানে অর্জুন সিং তেওয়ারি তৈরি হয়েছে তাহলে সেই ভুলগুলো আমাদের সংশোধন করে নিতে হবে বাংলা পক্ষ ওই ভুল সংশোধনেরই সংগঠন অনেক ধন্যবাদ এতটা সমাজ একদমই আমরা কথা বলে নিলাম বিএসএফ ইস্যু এবং অন্য অনেক ইস্যু আমাদের এই আলোচনায় উঠে এলো আপনারা দেখতে থাকুন বঙ্গভূমি লাইভ ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে আমি অরিঘ্ন কলকাতা